এটা হচ্ছে আমার একটা মনে করেন যে দুইটা পার্ট আছে একটা নেমের, দুইটা ওয়ার্ড। সো আমি হচ্ছে এটাকে আপার কেজ করলাম, আপার কেজ করে আছে এটা আসলো কেন, এবার হচ্ছে আমি যেটা করব এখান থেকে আমার হচ্ছে একটা ফন্ট আমি সিলেক্ট করলাম নেক্সা বোল্ড। দেখেন যে নেক্সা বোল্ড ফন্ট দেওয়ার কারণে আমার কিন্তু ডিজাইনটা আবার সুন্দর লাগছে। আমি এখান থেকে একটা কপি রেখে দিলাম, মানে এটা যদি চেঞ্জ হয় বা খারাপ হয়ে যায় তাহলে আমি এটা আবার ইউজ করতে পারবো। সো এখান থেকে আপাতত হচ্ছে আমি যেটা করব যে এরকম ভাবে একটা রেক্টাঙ্গেল নেবো, তার আগে হচ্ছে আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করি। ক্রিয়েট আউটলাইন করার জন্য জাস্ট রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, আমরা এখান থেকে রেডটা দেই মোটামুটি ভাবে, আমরা একটা কালার পেস্ট করছি পরে। আচ্ছা আরেকবার দেখাবো একটু পিছন, এখানে দেখেন যে আমি একটা রেক্টাঙ্গেল নিলাম, এই ডিজাইনের সমপরিমাণে একটা রেক্টাঙ্গেল নিলাম আন্দাজ অনুযায়ী, দেন এই পজিশনে রাখলাম। এই যে ডিজাইনটা ইনলাইন হয়ে আছে, আমাদের ডিজাইনটা ইনলাইন হয়েছে, এটাকে আউটলাইন করব। আউটলাইন করার জন্য রাইট বাটনে ক্লিক করে এখানে আমার টেক্সটার উপরে সিলেক্ট থাকবে, আমি এটাকে বাইরে রাখি, টেক্সটার উপরে সিলেক্ট থাকবে, দেন আমি রাইট বাটনে ক্লিক করব, দেন ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন হয়ে গেল। এবার হচ্ছে আমি এখানে যে একটা রেক্টাঙ্গেল নিব, এই রেক্টাঙ্গেলটাকে আমি এখানে রাখলাম, দেখে আমি হচ্ছে যে ফন্টটাকে উপরে তুলবো, যার কারণে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ড্রয়িং ফন্টে নিয়ে আসলাম। দেখেন যে আমার ডিজাইনটা, যে ডিজাইন ওয়ার্ডটা, এটা কিন্তু উপরে আসলো আর রেক্টাঙ্গেলটা নিচে গেল। সো এটা উপরে নিচে আমরা অ্যারেঞ্জ থেকে করতে পারবো। এবার হচ্ছে ফটোশপ কি বলে যে ইলাস্ট্রেটর সিসি যে ভার্সন গুলা রয়েছে এখানে কিন্তু একটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা যদি কর্নার করতে চাই, এই যে এই কর্নার গুলাকে যদি আমরা রাউন্ড করতে চাই তাহলে কিন্তু অতি সহজেই করা যায়। যেমন হচ্ছে যে আমি যদি এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করি এবং এই যে একটা পয়েন্ট দেখা যাচ্ছে এটা ধরে যদি আমি টান দিই, দেখেন সকল দিক দিয়ে কিন্তু এটা ছোট হলো বা সব দিক দিয়ে এটা রাউন্ড হয়ে গেল। আমি যদি চাই যে এটা এবং এটাকে আমি রাউন্ড করব, সেজন্য আমি যাব ডাইরেক্ট সিলেকশন টুলে এবং এই কর্নারে ক্লিক করবো একটা, এবং শিফট ধরে এই কর্নারে ক্লিক করবো একটা, দেন আমি দুটা কর্নার হচ্ছে আমি সিলেক্ট করে জাস্ট যে কোনো একটা পয়েন্ট ধরে যখন আমি টান দিব, দেখেন যে সমান রেশিওতে ওই দিক থেকে এবং এই দিক থেকে আমার কর্নারটা কিন্তু রাউন্ড হচ্ছে। আমি এরকম একটা পজিশনে রাখলাম, রেখে আমি যেটা করব এখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করবো। অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমাকে নিয়ে আসতে হবে পাথ অ্যালাইনমেন্ট বা অ্যালাইন টুলটা নিয়ে আসতে হবে। তাহলে আমি অবজেক্টে গিয়ে জাস্ট অ্যালাইন এ ক্লিক করব, অ্যালাইন এ ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন যে অ্যালাইন টুলটা চলে এসেছে, আমি অ্যালাইনটাকে ট্রান্সফর্ম আলাদা হয়ে গেছে। আচ্ছা এই যে অ্যালাইনমেন্ট, অ্যালাইনটাকে আমি এখানে নিয়ে আসি আলাদাই করি, দেন হচ্ছে আমি উপর নিচে হচ্ছে এটাকে মিডল করব, মিডল করলাম, ওকে, আবার ব্যাক হয়ে গেছে। আচ্ছা এবার হচ্ছে আমি আবার এটাকে রাউন্ড করে, যেহেতু ব্যাক হয়ে গেছে রাউন্ড করে নেই এই দুই কর্নারকে, অল্টার ধরে সিলেক্ট করে জাস্ট এরকম পজিশনে রাউন্ড করলাম। রাউন্ড করে আমি চাচ্ছি যে এখান থেকে হচ্ছে একটা আমি ইয়া দিতে চাই, শেপ দিতে চাই রেক্টাঙ্গেলে, যার কারণে এখান থেকে, এখান থেকে আমি শেপটা দিব। আচ্ছা আমি এটাকে রাইট বাটনে ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দেই, একটু সামনের দিকে বাড়াই নেই এটাকে, কারণ এখানে যে আমাদের কর্নার হয়েছে রেশিওটা আমরা ঠিক করার জন্য সামনের দিকে বাড়ালাম। এবার হচ্ছে আমরা যদি এটাকে
এইভাবে ইয়া করি আউটলাইন করি, আউটলাইন করে জাস্ট আমি চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথে চলে গেলাম, অফসেট পাথ থেকে আমি এটাকে মাইনাস করব, অফসেটটাকে মাইনাস করব এরকম একটা পজিশনে। আমার মনে হয় যে এরকম 7 রাখলাম, মাইনাস 7 পিক্সেল এরকম আমি একটা মোটামুটি এরকম ভাবে আমি ঠিক করলাম। দেন এই দুটোকে সিলেক্ট করে আমি জাস্ট কালারটাকে ফিল করে নিব। আচ্ছা আমি এই যে ভিতরে যে কালার এইটা রয়েছে, রেকটেঙ্গেলটা রয়েছে অফসেট পাথের, এটাকে যদি আমি ক্লিক করি দেখেন যে আমার সাদা কালার দিলে কিন্তু এরকম ধরনের একটা হচ্ছে যে ভিউ আসছে। তো দেখা গেল যে মোটামুটি ভাবে আমার যে থিকনেসটা বাইরের এটা কিন্তু ঠিক আছে। দেন আমি কি করব, দুটোকে সিলেক্ট করে এখানে দেখেন মাইনাস ফ্রন্টে ক্লিক করব, এটা কিন্তু অটোমেটিক্যালি মাইনাস হয়ে গেছে। আর এই কাজটুকু একবার দেখান তো স্যার, এই কাজটুকু। আচ্ছা এটাকে আমি আলাদা একটা কালার দেই তাহলে বুঝতে পারবেন। দেখেন যে আমি একটা কালার দিলাম, গ্রিন কালার দিলাম। এবার আমি যেটা চাচ্ছি যে গ্রিনের যে কালারটা রয়েছে, গ্রিন কালারটা এবং নিচে যে ব্ল্যাক কালারটা রয়েছে, তো আমি গ্রিনটাকে মাইনাস করে দিব ব্ল্যাক এর উপর দিয়ে। তাহলে হচ্ছে যে ব্ল্যাক এর যে অংশটা হচ্ছে যে এখন ফাঁকা রয়েছে, বা যে অংশটাতে হচ্ছে যে উপরের অবজেক্টটা নেই সেটা কিন্তু থাকবে, আর বাদ বাকিটা কেটে যাবে। তো আমি এটাকে এই গ্রিনটাকে সিলেক্ট করব, আর এই যে ব্ল্যাকটাকে সিলেক্ট করব, দুটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে পাথ ফাইন্ডারে এসে জাস্ট এখানে মাইনাস ফ্রন্ট মানে উপর থেকে আমি মাইনাস করে দিব। এই যে উপরের যে গ্রিন অংশটা আছে এটা পুরোটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, এখন থাকবে না। জাস্ট আমি মাইনাস ফ্রন্ট করলে এটা মাইনাস হয়ে যাবে, ওকে। এবং নিচের যে অংশটা এটা কিন্তু রয়ে গেল। এবার আমি এখান থেকে হচ্ছে যে একটা গ্যাপ তৈরি করতে যাচ্ছি লাইনটাকে। তো আমি চাই স্যার মাইনাসের ব্যাপারটা আরেকবার দেখালে ভালো হতো। মাইনাস জি, আচ্ছা আপনারা একটু ভালো করে খেয়াল করেন। আমি আচ্ছা এটাকেই হচ্ছে এই যে ডিজাইনটা দুটোকেই কিন্তু আউট করে ফেললাম। এবার হচ্ছে আমি এখান থেকে একটা রেকট্যাঙ্গেল নিব। রেকট্যাঙ্গেলটা হচ্ছে যে আমার এটা যেহেতু আমি এরকম একটা রেশিওতে নিয়েছি উপরে নিচে, তো পরেরটাও আমাকে এরকম ভাবে এত বড়ই নিতে হবে। তাহলে আমার ডিজাইনটা সমানভাবে দেখতে ভালো লাগবে। আমি এরকম একটা পজিশনে রাখলাম, রেখে এখানে দেখা যাচ্ছে যে চলে। তারপরে আমরা একটু বাড়ায় নিলাম যেহেতু আমরা এখানে কর্নারটা রাউন্ড করেছি। এবার যেটা করব যে আমরা একটা রেশিও অনুযায়ী কিন্তু এখানে একটা গ্যাপ তৈরি করব, এবং হচ্ছে যে আমরা সব দিকেই হচ্ছে একটা লাইন রাখব। তার জন্য আমি যেটা করব যে এখান থেকে আমি এটাকে স্ট্রোকে করে ফেলবো। গ্রিন কালারটাকে আমি স্ট্রোকে নিলাম, আপাতত স্ট্রোকে না নিলেও হবে, কিন্তু আমি স্ট্রোকে নিলাম দেখার জন্য যে আমার যেন সবগুলো দেখা যায়। দেন আমি হচ্ছে চলে গেলাম অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। দেন আমার এখানে একটু মাইনাস করব যেন আমার যে লাইনটা আমি তৈরি করব এটা যেন এটার উপরে না যায়, অর্থাৎ এটার চাইতে যেন উপরে বড় না হয়, এটা যেন ভিতর দিয়ে একটা লাইন তৈরি হয় বা একটা হচ্ছে যে ইয়া তৈরি হয়, শেপ তৈরি হয়। যার কারণে হচ্ছে আমি এটাকে প্রিভিউ ওপেন করে আমি -7 করলাম। দেখেন যে মোটামুটি ভাবে আমার একটা যে গ্যাপটা আমি তৈরি করেছি, ওই গ্যাপটার যে ভিতরে যে লাইনটা বা ভিতরে যে চারিদিকে যে একটা বক্সের মতো ইয়া তৈরি করবো, ওটা কিন্তু আমার মোটামুটি ভাবে ঠিক আছে। আপনি চাইলে আর একটু মোটা করতে পারেন। আমি -8 দিলাম, হ্যাঁ আচ্ছা -7 রাখলাম, দেখে জাস্ট ওকে করলাম। আচ্ছা এবার আমি যদি এটাকে হচ্ছে ইয়া করি ফিল কালার করি, তখন দেখেন যে গ্রিন কালারটা আমার কিন্তু ফিল হয়ে গেল। আবার নিচে দেখেন যে ভিতরে আর একটা রয়েছে, এই যে ভিতরে এই কালারটা রয়েছে, তো এই কালারটা আমি একটু চেঞ্জ করি। দেখেন যে ফিল করে আমি এই দুটো শেপকে কিন্তু একসাথে ধরবো,
দুটো শেপকে কিন্তু একসাথে আমি ধরব ধরে উপরের যে গ্রিনটা আছে উপরের গ্রিন এর অংশটুকু আমি মাইনাস করে ফেলব অর্থাৎ কেটে ফেলব সাদা করে দিব এখানে আর কোনো শেপ থাকবে না গ্রিন যে অংশ পর্যন্ত রয়েছে ওটা হচ্ছে পুরোটাই মাইনাস হয়ে যাবে আর রেড এর একটু রেড যেটা আছে আমি ভালো একটা রেড দেই এই যে রেডটা যেটা আছে এটা কিন্তু হচ্ছে আপনার যে পর্যন্ত দেখা যায় আমাদের ভিউ ভিউ হচ্ছে ওই পর্যন্তই কিন্তু থাকবে যার কারণে আমি দুটোকে কি করব সিলেকশনে নিব সিলেকশনে নিয়ে পাথ ফাইন্ডারে গিয়ে জাস্ট মাইনাস ফ্রন্টে ক্লিক করব দেখেন যে উপরের যে অংশটা গ্রিন এর সাথে ছিল এটা কিন্তু পুরোটাই হচ্ছে মাইনাস করে দিয়েছে রেডটাকে পুরোটাই কিন্তু মাইনাস করে দিয়েছে এবার আমি যেটা করব যে এটা মাইনাস হয়ে গেল এবার হচ্ছে আমি চাই যে এখানে আবার একটা গ্যাপ তৈরি হোক তো আমি যদি এরকম ভাবে একটা গ্যাপ দেই আচ্ছা আমি এটা সাদা ভাবে দিয়ে দেখি এটাকে আমি জাস্ট করলাম যে গ্রুপ করে এটাকে নিচে দিয়ে দেখি দেখেন যে এখানে একটা গ্যাপ আমি তৈরি করলাম কিন্তু এই যে গ্যাপটা আমার হয়েছে কিন্তু এটা কিন্তু বিশাল হয়ে গেছে কিন্তু আমি এই গ্যাপটা এবং এই গ্যাপটাকে মোটামুটি ভাবে সমান ভাবেই তৈরি করেছি কিন্তু এদিকে কর্নার রাউন্ড হওয়ার কারণে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে উপরের সাথে নিচের যে গ্যাপের রেশিওটা এটা কিন্তু মিল নাই ওকে লাইভ কেন কেটে যায় আচ্ছা একটু খালি লাইভটাকে আমি সচল করি বিদ্যুৎ গেছে আচ্ছা তো আমরা যেটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে যে এরকম আমরা চাইছিলাম যে এই পর্যন্ত যদি আমরা রেশিও অনুযায়ী এটাকে মানে কেটে ফেলি তাহলে কিন্তু এই অংশটা দেখা যাচ্ছে ঠিক আছে কিন্তু এই অংশটা বাড়তি হয়ে যাচ্ছে যার কারণে আমরা এটা একটা গতি খাটাবো যেটাকে কিভাবে সমান রেশিওতে সব দিকে ছোট করা যায় স্যার হ্যাঁ কিছু বলছেন স্যার এই কারেন্টটা আরেকবার দেখান যদি না পারেন তাহলে আপনারটাতেই দেখাবো যে আপনি কাজ করবেন আমি বলে দেবো যে বোঝা যায় কিনা দেখেন যে এই পর্যন্ত আমরা কি করেছিলাম এ পর্যন্ত বোঝা গেছে তো এই দুটাকে যদি আমি সিলেক্ট করে যদি ফ্রন্ট মাইনাস করি দেখেন যে অটোমেটিক কেটে যাবে ওকে আপনারা এটা বুঝতে পারছেন না নাকি এখানে সমস্যা
আমি সেন্ড করলাম ঠিক আছে, কিন্তু আমি হচ্ছে যে এটা গ্যাপ চাইছি, মানে এর মাঝে এবং এর মাঝে একটা গ্যাপ চাইছি। আমরা মাইনাস আছে আমরা প্লাস করবো, এরকম একটা গ্যাপ তৈরি করলাম। গ্যাপ তৈরি করার কারণে যেটা হলো আমাদের যে পুরোটাই হচ্ছে আমাদের হচ্ছে সমান রেশিওতে, এদিকে দেখেন যে যত যে রেশিওটা রয়েছে এদিকে কিন্তু ঠিক একই ধরনের রেশিওটা রয়েছে, যেহেতু আমরা অফসেট পাথ করলাম। সো অফসেট পাথ করে আমরা হচ্ছে সমান রেশিওতে যে কোনো ইয়াকে কাটতে পারি, যেগুলো অবজেক্টকে। তখন হচ্ছে আপনার একটা প্রবলেম হবে যে মোকাপের ভিতরে কিন্তু আপনার ওটা থেকে যাবে। যেমন হচ্ছে যে অনেক ডিজাইনে হচ্ছে যে আপনার এটা যদি আমরা রেখে দেই ব্ল্যাক এর উপরে, যদি এই কালারটা রেখে দেই, তখন আমি যখন মোকআপ করব তখন কিন্তু আমার এখানে যে 3D মোডটা সেটা কিন্তু আসবে না। আচ্ছা, আমি এটার একটা কপি রাখলাম এবং হচ্ছে আমি এটা দুটারই মোকআপ করব। এটাকে আমি এরকম একটা পজিশনে রাখলাম। সো এটাতে যেহেতু ম্যাক্স দুটা কালার ইউজ করব আমরা, তো দুটা কালার ইউজ করার জন্য আমরা যেটা করব এটাকে পুরোটাকে একটা একটা করে ধরে আমি জাস্ট হোয়াইট কালার করে দিলাম। এবার এই অংশটাকে হচ্ছে আমরা একটা ব্ল্যাক কালার করে দিয়ে এই কালারটাই থাক, এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিব। তাহলে মোটামুটি ভাবে আমাদের দুটা কালার এখানে থাকলো। এবার এখানে যেটা করব, এখানে কিন্তু ভিউটা কিন্তু চলে এসেছে আমার, আমার ডিজাইনের যে অরিজিনাল ভিউ এটা কিন্তু এরকমই হবে। আমি যখন এটাকেও কেটে কুটে বিভিন্ন ভাবে সাইজ ম্যাচ করে বানাবো তখন কিন্তু আমার ওটাই হবে। এবার হচ্ছে আমি এই যে সাদা অংশ এটাকে ধরলাম এবং এই রেড অংশটাকে ধরলাম, ধরে জাস্ট মাইনাস করে দিলাম, এটা দেখেন যে আলাদা হয়ে গেল। আচ্ছা, এবার আমি যেটা করব যে এই পুরো যে ডিজাইনটা রয়েছে এর ভিতরের যে অংশটা রয়েছে এটাকে আমি কেটে ফেলব, এই যে ডিজাইনের যে উপরে যে অংশটা রয়েছে এটাকে আমি কিন্তু কেটে ফেলবো। তো যার কারণে আমি এটাকে আনগ্রুপ করে ফেললাম, আপাতত গ্রুপ করা ছিল আমার। আচ্ছা, এই যে টেক্সটটা হচ্ছে আমার গ্রুপ আছে, টেক্সটটাকে আমি আপাতত আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি হচ্ছে ব্ল্যাক রেক্টেঙ্গেল এবং হচ্ছে ডিজাইন এই দুটাকে ধরে এখান থেকে ফ্রন্ট মাইনাস যখন করবো তখন দেখেন যে আমার ডিজাইনটা উপরের যে ভিউটা এটা কিন্তু চলে এসছে। এটা তো আমি কালার দিয়ে করেছি, এটা কালার ছাড়াই কিন্তু আমার ব্ল্যাক চলে এসছে। আচ্ছা, এবার হচ্ছে আমি এটাকে শুধু যদি ব্ল্যাক কালারটা পেস্ট করি, আই ড্রপার টুলটা করি, হ্যাঁ আই ড্রপার টুল দিয়ে ব্ল্যাকটাকে শুধু পেস্ট করলাম, পেস্ট করে জাস্ট আমার দুটো ভিউ কিন্তু একরকম হয়ে গেল আমার ডিজাইনের। ওকে, আচ্ছা এবার আমরা একটা মোকআপ করে দেখি যে মোকআপে আমাদের ডিজাইনটা কি ধরনের হয়। এবার হচ্ছে আমরা ফটোশপটা ওপেন করে নেই আপাতত। মেকআপ করার সময় দুটোতে কি প্রবলেম হয় আমরা একটু দেখি, আমরা যদি ওটা না কাটি। এই জন্য তো কন্ট্রোল ওয়াই দিয়ে দেখে সবকিছু প্রয়োজনীয়। হ্যাঁ, অবশ্যই কাজটা খুব সুন্দর ভাবে করতে হবে যেন বায়ারকে দেওয়ার সময় আর কোনো মডিফাই করার প্রয়োজন না হয়, জাস্ট খালি দিয়ে দিলেন পরেই
মানে ওয়েন করলে আপলোড ফটোশপ কি দেরি করছে পার্টিসিপেন্ট কম কেন আজকে তো পাঁচ ছয় জন আসার কথা বৃষ্টি হচ্ছে অন্যদিকে বৃষ্টি হয়নি ম্যাগ ডাকছে প্রচুর বাতাস হচ্ছে স্যার বাতাস হচ্ছে বাতাসের কারণে অনেকে মনে হয় বিদ্যুতের কারণে আসতে পারেনি বাতাসে কিছু হচ্ছে বিদ্যুৎ চলে গেছে এরকম হতে পারে আপনি কিছু শুনতে পাই না এখান থেকে আমি CS6 যেহেতু ব্রিজটা ওপেন করে নেই অসুবিধা অনুযায়ী ব্রিজ ওপেন করলে আরো ভারী হয়ে যায় ভারী একটু হয় কিন্তু ভারী হলে একটা সুবিধা আছে একটা মক্কা পানি খুঁজে বেড়াবো আপনারা সেটা করতে পারেন একটা করে প্রিভিউ ইমেজ আপনারা সেভ করে রাখবেন মিজানুর ভাই আপনাকে মেসেজ দিয়েছি একটা একটু সময় নেবে হ্যাঁ হয়েছে লাইভ মনে হয় ঝড় বৃষ্টিতে কেটে যাচ্ছে নাকি প্রবলেম হলো স্যার আমার বিদ্যুৎ ছিল না স্যার লাইভে ক্লাস করছিলাম দেখছিলাম
কালকের মতো অবস্থা যে কোনো কিছু ওপেনই হচ্ছে না। Muted. লাইভ দিতে দিতে সময় চলে গেল। লাইভ হয়ে গেছে স্যার, লাইভ হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি স্ক্রিন শেয়ারে। মাঝখান দিয়ে আমাদের ফটোশপের যে মানে ভিউটা সেটা চলে এসছে, মানে মুকআপটা। এদিকে ওগুলা কেটে দিন স্যার, ব্রাউজারটা ক্লোজ করে দিন। ব্রাউজার ক্লোজ করলে লাইভ কেটে যাবে না? না স্যার, লাইভ কাটবে না। লাইভ কাটবে না? না স্যার। ছোট যন্ত্র আর অল্প এত বোঝা সহ্য হয় না। ইলাস্ট্রেটর হ্যাং হয়েছে, একটু কালো হয়ে গেছে। টিপিআই স্যার লো দিয়ে কাজ করবেন।
তাহলে দেখেন যে এটা হচ্ছে আমি সম্পূর্ণটা গ্রুপ করে নেবো যেন আমার মেকআপ করার সময় নড়াচড়া না হয়, তাহলে কিন্তু মানে রেশিও গুলা বা আমার হচ্ছে যে যে সমান ভাবে যে আমি ডিজাইনটা করেছি সেটা কিন্তু সমান ভাবে হবে না। তো এটাকে আমি জাস্ট ইয়া করে নেবো, অ্যালাইনমেন্ট করে ফেলবো, অ্যালাইনমেন্ট থেকে এখান থেকে জাস্ট এটা হচ্ছে পুরোটা আপনার গ্রুপ করা হয়নি, তাহলে কন্ট্রোল মাইনাস দিয়ে এটাকে আমি গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি বা রাইট বাটনে ক্লিক করে জাস্ট গ্রুপ, দেন হচ্ছে সমান করে ফেললাম, কন্ট্রোল সি বা স্যার এখান থেকে লিংক করা যায় না, এটা থেকে লিংক করা যায় না, ফটোশপ থেকে লিংক করা যায় কিন্তু এটা লিংক করা যায় না। এটা হলো গেল, এবার হচ্ছে আমি চলে আসলাম সরাসরি ফটোশপে, ফটোশপে এসে হচ্ছে আমি প্লেস হোল্ডারে যে আমাদের ইয়াটা রয়েছে স্মার্ট অবজেক্টটা রয়েছে এই থাম্বনেলের উপরে ক্লিক করলাম, দেন ওকে আমাদের একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম, যখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো এখানে বা এখান থেকে অবজেক্ট থেকে পেস্ট এডিট থেকে এখানে পেস্ট ইনঅ্যাক্টিভ হয়েছে, আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, এখান থেকে আরেকবার কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, এটা একটা বক্স এসেছে দেখেন যে পেস্ট বক্স, এখানে স্মার্ট অবজেক্টটাকে আমরা চেক রেখে ওকে করব, একটু সময় নিচ্ছে যেহেতু ভারী। এবার আমরা হচ্ছে ইন্টার প্রেস করব, দেন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, বা এটা কোথায় রয়েছে ফ্রি ট্রান্সফর্মটা, এই যে হ্যাঁ ট্রান্সফর্মটা নেই, এখানে ফ্রি ট্রান্সফর্ম নেই, আমরা জাস্ট কন্ট্রোল টি দিয়ে আমরা শর্টকাটটা ইউজ করতে পারি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমরা রেশিও মতো বড় করে জাস্ট এন্টার মারলাম। সো এখানে হচ্ছে আপনার স্মার্ট অবজেক্টটা রাখার কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার কোনো রেজুলেশনের প্রবলেম হবে না, যার কারণে হচ্ছে স্মার্ট অবজেক্ট এটাকে রাখতে হবে। দেখেন উপরেরটা হচ্ছে আমার এটা হচ্ছে হোয়াইট করা এই টেক্সটটা, আর এটা হচ্ছে আমার হচ্ছে ইয়া করে দেওয়া মাইনাস করে দেওয়া, আমি যখন কন্ট্রোল এস দিয়ে সেভ করব বা ওটাকে কেটে এই কন্ট্রোল এস দিয়ে সেভ করলেই হবে, আপাতত কন্ট্রোল এস দিয়ে শিখি, এটা সেভ হয়েছে, আমরা এটাকে কেটে দিতে পারি। এখন দেখেন যে আমার দুটো ডিজাইনের আছে, আমরা যদি এটাকে একটু বাড়িয়েছিলাম ওটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে এখানে দেখেন থ্রি ডি মোড নেই, এটার মধ্যে হচ্ছে এখানে যে ডি এগুলো রয়েছে, আমরা যখন এটা মাইনাস করবো তখন কিন্তু যখন আমরা হচ্ছে যে কোনো থ্রি ডি এফেক্ট দিব বা কোনো মোকআপে দিব
তাহলে আমাদের আউটলাইনটা হয়ে গেল। এখন আমরা এখানে যে কোনো ধরনের একটা ইফেক্ট দেব, ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমি চাচ্ছি যে এখান থেকে রেক্টেঙ্গেলটা নিয়ে জাস্ট আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করব, এই এরকম হবে বা এখান থেকে হবে এরকম একটা রেক্টেঙ্গেল করলাম। আমি কালারটা একটু চেঞ্জ করি, দেন এটাকে আমি ব্যাকে পাঠাবো, অর্থাৎ রেক্টেঙ্গেলটাকে ব্যাকে পাঠাবো, ডিজাইনটাকে আমি উপরে নিয়ে আসবো। ওকে, যার কারণে রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট রেখে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে জাস্ট সেট টু ব্যাক, আবার রেক্টেঙ্গেলটা নিচে চলে গেল। আমি এবার এটাকে হচ্ছে যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে ফেললাম, তাহলে উপরে নিচে আমাদের সোজা থাকলো। এবার আমি চাইছি এই কর্নার এবং এই কর্নারটা রাউন্ড হোক, আর এটা এটা আগের মতোই থাকুক, যার কারণে সিসিতে আমাদের যে সুবিধাটা রয়েছে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নার এবং এই কর্নার ধরে যদি আমি ক্লিক করি শিফট ধরে, দেন যদি আমি যে কোনো একটা কর্নার ধরে যদি টান দিই তাহলে কিন্তু এটা সমান বেশিটা কিন্তু দুই দিক থেকে ছোট হচ্ছে। একটু ব্যাক করেন তো স্যার, একটু মানে এই যে কর্নার তৈরি করা হচ্ছে স্যার, আমি এটা দেখি না স্যার। কর্নার, জি স্যার, দেখেন যে এই চারটা আমার কর্নার, তো আমি চাচ্ছি যে এই কর্নারটা হচ্ছে আমি কি করব, একটু রাউন্ড করব, এই কর্নারটাকে একটু রাউন্ড করব, আর এটা আর এটা আগের মতোই থাকবে, এই এরকমই থাকবে। যার কারণে আমাদের যেটা করতে হবে যে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা আমরা সিলেক্ট করে নেব, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এই কর্নারে একটা ক্লিক করব, আর শিফট ধরে এই কর্নারে একটা ক্লিক করলাম, দেখেন যে এই কর্নার এবং এই কর্নার দুটোই কিন্তু সিলেকশন, আর এই দুটো কিন্তু সিলেকশনে নাই। সো এখানে দেখেন যে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এই পয়েন্ট ধরে যদি আমি টান দেই তাহলে আমাদের দেখেন ওইটা হচ্ছে ছোট হচ্ছে মানে রাউন্ড হচ্ছে, এটা হচ্ছে সমান রেসিওতে রাউন্ড হচ্ছে। ওকে, দেন ওকে হয়ে গেল। আমরা হচ্ছে এটাকে যেটা করব, এখান থেকে পুরো ডিজাইনটা আমরা শেষ করি। এবার চাচ্ছি যে এই পাশে হচ্ছে একটা বক্স দিব, এরকম এরকম বা সোজাভাবে একটা বক্স দিব, কিন্তু এরকম না যে বক্সের ভিতর দিয়ে ডিজাইন থাকবে, এরকম না, এটা ফাঁকাতে এই খানটা থাকবে। তো যার কারণে হচ্ছে আমরা এখান থেকে রেক্টাঙ্গেলটা নিব, মনে করেন যে এই পাশের বক্সের সমান ভাবেই আমরা একটা বক্স ক্রিয়েট করবো ভার্টিক্যালি, এবং হরিজন্টালি হচ্ছে আমাদের আন্দাজ অনুযায়ী একটা আনব, দেন হচ্ছে ওকে করব। এটার কালারটাকে আমি একটু আলাদা কালার দিই, এখান থেকে এই গ্রিন কালারটা দিই, দেখেন এবার কিন্তু নিচের দিকে আমার ছোট হয়ে গেছে, তাহলে আমি একটু এই পাশের চেঞ্জ বড় করে দিই এরকম ভাবে। হ্যাঁ, ওকে হয়ে গেল। এবার হচ্ছে আমরা এটাকে সেন্ড টু ব্যাক করে ফেলি, এটা একে সেন্ড টু ব্যাক করতে পারি, আবার এভাবেই করতে পারি, সমস্যা নেই। তো সেন্ড টু ব্যাক করে দেখি, তাহলে আমি হচ্ছে গ্রিন শেপের উপরে আমি সিলেক্ট রেখে জাস্ট রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম, আমার যে রেক্টেঙ্গেল এটা হচ্ছে ব্যাকে চলে গেল। এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার স্ট্রোকটা অন করে নেবো, অর্থাৎ এটাকে ফিলটাকে আমি স্ট্রোক করে নেবো। তো সেহেতু দেখেন যে এখানে ফিল কালার রয়েছে, এখানে স্ট্রোক কালার রয়েছে, আর এখানে একটা অ্যারো রয়েছে, আমি যদি এই অ্যারোতে ক্লিক করি তাহলে দেখেন যে আমার এটা স্ট্রোকে চলে গেল আর ফিলের কালারটা নাম হয়ে গেল। ওকে, এখানে দেখেন ফিলের কালার নাম হয়ে গেছে এবং স্ট্রোকের কালার এসছে। এবার আমি যেটা করব চলে যাব এটা এই সেপটাকে সিলেক্ট রাখা অবস্থায় আমি চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে আমি প্রিভিউটা ওপেন করে নিই, তাহলে বুঝতে পারবো যে কি পরিমাণে ছোট বড় করব। দেখেন যে আমি এখান থেকে কন্ট্রোল মাইনাস সিক্স বা সেভেন রাখলাম, মাইনাস সেভেন করে জাস্ট আমি এখান থেকে ওকে দিলাম। ওকে দিয়ে আমি যেটা করবো দুটোকেই আমি আবার ফিল কালারে নিয়ে আসবো, মানে এটা শুধু স্ট্রোক কালার করার কারণ হচ্ছে
যে আমি কি ধরনের রেশিওতে ছোট করছি আমি যেন পুরোটা দেখতে পারি ওকে এবং দেখে শুনে আমরা যেন এটা কাজটা করতে পারি যার কারণে এটাকে স্ট্রোকে নিলাম এই দুটোকে হচ্ছে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এটাকে আমি দুটোকেই স্ট্রোকে নিয়ে নিলাম এবার হচ্ছে দেখেন যে ছোট যে একটা ইয়ে রয়েছে শেপ রয়েছে এটা কিন্তু উপরে আছে এবং নিচে যে গ্রিন কালারের শেপটা রয়েছে এটা কিন্তু নিচে আছে সো আমি চাইছি যে উপরের শেপটাকে আমি মাইনাস করে দিব নিচের যে শেপটা আছে সেটার সাথে তো দুটোকেই আমি একসাথে ধরলাম ধরে জাস্ট এখান থেকে আপনার চলে যাব পাথফাইন্ডারে পাথফাইন্ডার কোথায় পাথফাইন্ডার মেবি চলে গেছে তো আমরা চলে যাব এখানে উইন্ডোজ উইন্ডোজ থেকে পাথফাইন্ডার এই যে পাথফাইন্ডার পাথফাইন্ডারে চলে আসলো পাথফাইন্ডারে এসে এটাকে দেখেন মাইনাস ফ্রন্ট তাহলে আমাদের ফ্রন্টে যেটা ছিল ওটা মাইনাস আমাদের মোটামুটি একটা লুক চলে আসলো ডিজাইনের এবার হচ্ছে আমাদের এটার পালা এখানে আমি একটু গ্যাপ রাখতে চাচ্ছি ওকে আপনি গ্যাপ নাও রাখতে পারেন আমি যদি সেম কালার দেই তাহলে বোঝা যাবে যে এভাবে একটা ডিজাইন তৈরি হয়েছে আমি চাচ্ছি এটাকে একটু গ্যাপ করতে যার কারণে এই রেকটেঙ্গেলটাতে ক্লিক করে জাস্ট চলে যাবো অবজেক্ট অবজেক্ট থেকে পাথ পাথ থেকে অফসেট পাথ দেন এটাকে আমি প্লাস থ্রি বা ফোরে রাখবো ফোরে রাখলাম সুন্দর লাগছে দেন ওকে করবো আমি কালারটা চেঞ্জ করে দেখি দেখেন আমার মাইনাসটা এই পর্যন্ত হয়েছে উপরে যেমন একটা রেশিও আছে নিচে তেমন একটা রেশিও আছে সমান রেশিওতে হয়েছে এবার আমি যেটা করব যে এটাকে এই শেপের যে বাড়তি অংশটা আছে এটাকে এবং সাদা অংশটাকে আমি মাইনাস করে ফেলবো যার কারণে দুটোকে সিলেক্ট করে জাস্ট ফ্রন্ট মাইনাস ফ্রন্ট করে ফেললাম দেখেন যেটা আমার মাইনাস হয়ে গেছে এবং আমি চাচ্ছি যে এই যে ইয়াটা রয়েছে মানে ডিজাইন যে ওয়ার্ডটা রয়েছে এটাকে এবং এই শেপটাকে মাইনাস করে দিব যার কারণে আমি ডিজাইন এবং পুরো রেকটেঙ্গেল শেপটাকে ধরলাম ধরে এখান থেকে জাস্ট মাইনাস ফ্রন্ট করে দিলাম দেন আমরা যদি এটাকে ব্ল্যাক রাখি বা এই কালারটাই থাক এরকম ধরনের একটা ডিজাইন আছে আমরা যদি এটাকে একটু চেঞ্জ করি চেঞ্জ করে কালারটাকে একটু চেঞ্জ করি কালারটা চেঞ্জ করে এরকম একটা কালার এরকম একটা কালার করলাম ব্ল্যাকটাকে একটু চেঞ্জ করি ব্ল্যাকটাকে দিব হ্যাঁ এরকম ধরনের একটা কালার দিলাম দেখেন যে এটা হচ্ছে আমাদের একটা ডিজাইন এই অংশটাকে একটু গ্রুপ করে ফেলি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং এটা এই দুটোকে ধরে আমি গ্রুপ করলাম দেন এবারে পুরোটাকে ধরে আমি একবার গ্রুপ করে দিলাম আমার ডিজাইনটা এখন রেডি এইভাবে ওকে এর আগে যদি আমি এখন মোকআপে দেই কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এখান থেকে দেখেন যে আমি হচ্ছে যে এই কি বলে যে প্লেস হোল্ডার যেখানে লেখা রয়েছে এই উপরে যে স্মার্ট ভেক্টরটা রয়েছে এখানে ক্লিক করলাম স্মার্ট অবজেক্টটা দেন কন্ট্রোল ভি দিয়ে যখন পেস্ট করব পেস্ট করে এখানে পেস্ট করলাম আমি চাইলে এটাকে ধরে আবার যেখানে যেখানে ইচ্ছা আমরা নিয়ে যেতে পারি আমি চাচ্ছি যে এরকম একটা পজিশন অর্থাৎ উপরে বসুক এরকম একটা পজিশনে রেখে নিচের যে দুইটা আছে ওটাকে আমি ওই আই আইকনটাকে যদি আমি অফ করে দেই ইয়া করে দেই হাইড করে দেই তাহলে কিন্তু আমার উপরেটা দেখা যাবে নিচেরটা দেখা যাবে আমি এখান থেকে কি করব এবার হচ্ছে এই অংশটাকে কেটে দিব একটু সুইচ অফ করে দিয়েছি এই পর্যন্ত বোঝা গেছে চলে গেছে প্লাস করছি
অনেকে আছে, 28 জন আছে। এই পর্যন্ত বোঝা গেছে? জি স্যার বোঝা গেছে। বাকিরা বাকিরা সবাই বলবেন। স্যার আমি মেহেদি হাসান বলছি, এম এইচ আসিফ বলছি। স্যার এই যে কোনাটা যে স্যার ই করলেন, যে রাউন্ড করলেন, ওটা বুঝতে পারলাম না স্যার। এটা আমি আরেকবার করে দিচ্ছি আপনাদের। যাদের দু একজনের প্রবলেম আছে ওরা যেন বুঝে যায় বিষয়টা। আপনারা হচ্ছে কেউ একজন বলতে যে আমি ভিডিওটা অন করি, একটা স্ক্রিনশট নিয়ে নেই। আলো কার আছে? জি ভাই, মানে রুমে আলো কার আছে? আলো আছে তো, আলো আছে। আপনি একটু ভিডিওটা অন করেন তাহলে যেটা হবে। আমি একটু স্ক্রিনশটটা নিয়ে নেব। আপনার দিকে বিদ্যুৎ আছে? না না, বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ চলে গেছে? আচ্ছা, আমরা যত স্যার বিদ্যুৎ চলে গেছে, ফোনে আছে। ওই যে আলো কি করেছ তো আশিক ভাই? শোনা একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা সমস্যা নাই, যাদের এখনো প্রবলেম আছে ওদের হচ্ছে যে আমরা ওদেরকে দিয়েই করাবো। তাহলে যেটা হবে যে যেটা প্রবলেম ওটা হাতে নাতে ধরতে পারবো। তাহলে হিমেল ভাই বুঝতে পারলেন যে রেশিও কিভাবে মেইনটেইন করবেন? জি স্যার বুঝছি আমি। হ্যাঁ, ওইটা ওভাবে করবেন আপনি, তাহলে সুন্দর হবে। স্যার ওটা কারেকশন করছে, এখন সাবমিট দিব একটু পরে। এবার হচ্ছে বলেন কার সমস্যা, রাউন্ডে কার সমস্যা? আমার স্যার, আমার। হ্যাঁ, একটু ওপেন করেন দেখি আপনার ভার্সন কি, ভার্সন অনুযায়ী আবার একটু ইয়ার হয়েছে। আমার স্যার সি, কেন যে সি সি স্যার ওটাই বলবেন যে আপনার সিএস6। জি। আচ্ছা, আপনি আপনি ওপেন করেন, স্ক্রিন শেয়ার করেন, যাদের সিএস6 আছে তারা একটু দেখে নেন যে আপনারা কিভাবে এই কর্নারটা মেইনটেইন করবেন, কন্ট্রোল করবেন। ওকে, আপনি হচ্ছে ইয়া করেন, স্ক্রিন শেয়ার দেন। আমি এখনো দেখতে পাচ্ছি না, দেখি আসে কোন দেখছি। আপনার যে রেক্টেঙ্গেলটা রয়েছে এটাকে হচ্ছে কর্নার করার জন্য যেটা করতে হবে, রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট রাখতে হবে। রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করেন। এবার চলে যান আপনি ইফেক্ট, ইফেক্টে গিয়ে এখানে দেখেন স্টিয়ালাইজ। হ্যাঁ, স্টিয়ালাইজ থেকে হচ্ছে রাউন্ড কর্নার। জি, তো এটা সম্পূর্ণ দেখা যাচ্ছে স্যার? আমি দেখ সম্পূর্ণ হয়ে যাচ্ছে, ওটা ব্যবস্থা আছে হচ্ছে আপনি বাড়ান। আর
আপনার ইচ্ছা মতো আপনি নেন। হয়েছে, ওকে গাড়িটি গেলে রেখে ওকে এবার হচ্ছে আপনি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেবেন, এটাকে এক্সপ্যান্ড করে নিতে হবে। এবার যেটা করবেন আপনি আবার রেকটেঙ্গেল টুল গুলো নেন, দিয়ে হচ্ছে আপনার উপরের কর্নার থেকে আপনি এটাকে সমান করে ইয়ে করেন, টান দেন উপরের কর্নারটাকে আপনি মিলান। পুরোটা কেন, আপনি উপরেরটাই শুধু মিলান, নিচেরটা না? এভাবে, হ্যাঁ এভাবে আপনি এটার সাথে সমান করেন। কার সাথে সমান করব বুঝতে পারছেন না, এই যে এখানে আপনি গ্যাপ রেখে দিয়েছেন, এই যে এই পজিশনে গ্যাপ রেখে দিয়েছেন। আমি বুঝতে পারছি না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি একবার দেখাই দিচ্ছি আমার সাথে, আপনি অফ করেন। আচ্ছা আপনি দেখিয়ে দেন তাহলে ভালো হবে। ভাই এখানে সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করে ইয়া করা যাবে না? দুইটা দেখেন যে আমার এই কর্নারটা হচ্ছে আমি সমান করব, হ্যাঁ আমার সব কর্নারই যেহেতু রাউন্ড হয়ে গেছে তাহলে আমার এই কর্নার ওই কর্নার হচ্ছে সমান করতে হবে, যার কারণে আমাকে কি করতে হবে আবার রেকট্যাঙ্গেল নিয়ে এখান থেকে সমানভাবে একটা ইয়া করতে হবে, রেকট্যাঙ্গেল নিতে হবে। রেকট্যাঙ্গেলটা নিয়ে জাস্ট আমি একটা শেপ নিব এখান থেকে, এখান থেকে ধরে আমি এই পর্যন্ত একটা শেপ নিলাম, নিয়ে এটাকে আমি ইউনিট করে ফেলবো। হ্যাঁ এই দুটাকে আমি ইউনিট করে ফেলবো, তারপরে হচ্ছে আমি আমার এই ডিজাইনটাকে আমি মাইনাস করবো, বা এখান থেকে যদি আমি এখন মাইনাস করি, মাইনাস মাইনাস, আর এটাকে আমি জাস্ট প্লাস করে ফেলবো। এখন আমার বাদ বাকি ডিজাইনটা হয়েছে কিনা বুঝতে পারছেন আপনি বিষয়টা, যে কিভাবে আপনাকে সমানভাবে আপনার ইয়ে তৈরি করতে হবে, এই দুই কর্নারকে আবার আগের মতো করতে হবে। বোঝা গেছে নাকি? জি। আচ্ছা তো যাদের সিসি ওরা একটু দেখেন যে কর্নারটা কিভাবে করবেন। আমি যদি এইরকম ভাবে একটা বক্স নেই, বক্স নিয়ে জাস্ট কোনো কিছুতে ক্লিক করবো না, দেখেন যে আমার চারটা পয়েন্টই কিন্তু আমার কি বলে যে সিলেকশনে রয়েছে। আমি যদি যে কোনো একটা পয়েন্ট হয়ে যদি টান দেই তাহলে কিন্তু আমার রাউন্ড হয়ে যাবে। ওকে আবার যদি আমি নিয়ে আগের অবস্থানে ফিরে যাই তাহলে কিন্তু আগের অবস্থানে আগের অবস্থায় ফেরত যাবো। হ্যাঁ আবার যদি আমরা ছোট ভাবে এরকম ভাবে ইয়া করি, কি বলে যে একটা পজিশনে রাউন্ড করি, তাহলে এরকম হয়ে গেল। আবার যদি মনে করি যে না আগের অবস্থানে ফেরত নিয়ে যাবো তাহলে ওটা ধরে আবার পূর্বের অবস্থানে নিয়ে যেতে পারবো। এখন চাচ্ছি আমি এই কর্নারটা শুধু হচ্ছে যে রাউন্ড করবো, যার কারণে আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই কর্নারে ক্লিক করলাম। আমার এটা সিলেক্ট হয়নি, এই কর্নারে ক্লিক করলাম, তাহলে দেখেন যে এই কর্নারটাই আমার সিলেকশন এসেছে, এগুলো বাদ। এখন যদি আমি এই কর্নার ধরে যদি টান দেই দেখেন যে রাউন্ড হয়ে আসছে কিনা, আমার রাউন্ড হয়ে আসছে, তাহলে বুঝতে হবে যে এই যে রাউন্ডটা আমরা যেই কর্নার থেকে আমরা যেই কর্নারটাকে সিলেক্ট করবো, যেমন আমি এখন এই কর্নারে সিলেক্ট করলাম, আমি যদি এদিকে টান দেই তাহলে কিন্তু আমার এই কর্নারটা রাউন্ড হয়ে গেল, আমি যদি এই কর্নারটা রাউন্ড করি তাহলে এই কর্নারটা রাউন্ড হয়ে যাবে সিলেক্ট করে। তো আমরা যেটা যেটা রাউন্ড করতে চাইবো ওটা ওটা হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট খালি এই যে পয়েন্টটা আছে না এই পয়েন্টটা ধরে টান দিতে হবে, তাহলে রাউন্ড হয়ে যাবে। রাউন্ডের বিষয়টা বোঝা গেছে? বুঝতে পারছেন নাকি? হ্যালো জি স্যার, রাউন্ডের ব্যাপারটা বুঝেছি স্যার, বুঝা যায়। জি স্যার বুঝা যাচ্ছে। জি স্যার আমি একটা জিনিস কালকে পাচ্ছি। জি স্যার কালকে একটা জিনিস পাচ্ছিলাম না স্যার, কালার কোড ব্যবহার করছিলেন না, আমি কালার কোড মানে কোডটা কোথায় বসাবো? আপনাদের কি বলা হয়েছে যে আপনারা আপাতত ব্লু, এই যে আমি যে কালার এখানে যে একটা কালার পেস্ট করেছি
এই কালারটা শুধু দিতে পারেন, মানে এটা হচ্ছে একটা কালার আপনি স্ক্রিন শেয়ার করেন স্যার, স্ক্রিন শেয়ার করেন আমি না খুলছি দেখেন যে এখানে একটা কালার আছে, ভিউটা ভালো লাগছে কি না এই কালারটা? আচ্ছা এখান থেকে আমি দেখি কোনটা কোনটা কালার আমার ভালো লাগছে। এখান থেকে একটা, এখান থেকে একটা, আমি যদি এই কালারটাকে আপাতত এখানকার ব্লুটা করি দেখেন যে এটাও ভালো লাগছে আমার। ওকে পুরোটাকে সিলেক্ট করি, এবার আমি চাচ্ছি যে আমার যে কালারটা হবে একটু আরেকটু সুন্দর হবে, এখান থেকে আমি যদি চাই যে এই কালারটা পেস্ট করি তাও কিন্তু সুন্দর লাগছে। তো এরকম ভাবে দেখে দেখে দেখেন যে আমরা যদি ডিজাইনে যাই এখানে আমরা যাব গ্রাফিক রিভার, গ্রাফিক রিভারে চলে গেলাম। আমরা এখান থেকে লোগো গিয়ে এখানে লোগোর যে ক্যাটাগরি রয়েছে দেখেন বিভিন্ন ধরনের লোগোর ক্যাটাগরি রয়েছে, আমরা যদি শুধুমাত্র লোগোর উপরে ক্লিক করি দেখেন এই যে একটা কালার ইউজ হয়েছে এখানে গ্রিন, এবং হচ্ছে আপনার এখানে কয়েকটা কালার কম্বিনেশন দেওয়া রয়েছে, আমরা এই কালারটা আপাতত নামাই। এখান থেকে আমি কালারটাকে জাস্ট রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজ করলাম, কপি ইমেজ করে আমরা চলে যাবো এখানে পেস্ট করবো কন্ট্রোল ভি দিয়ে। তো দেখেন যে আমি এখান থেকে দেখেন যে আমার এখানে কি রয়েছে গ্রে আর রেড একটা কালার রয়েছে, তো এই কালারটা যদি আমরা আবার অরেঞ্জে দেই, অরেঞ্জ করি, তাহলে আমরা যেটা করব এখান থেকে আমরা ম্যাজিক টুলটা সিলেক্ট করে, ম্যাজিক অন টুলটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে যদি আমরা এই কালারটা পেস্ট করি, ওকে এই কালারটা পেস্ট করলাম দেখেন যে আমার ডিজাইনটা সুন্দর হচ্ছে। আবার গ্রিনটাকে আমি একটু চেঞ্জ করে নিব, ইয়েস এইরকম ভাবে, ওকে তারপরে আবার এখানে দেখেন ব্লুর সাথে যে ইয়াটা রয়েছে। তো এইভাবে আপাতত হচ্ছে আপনারা কালার ইয়া করবেন, পিক করবেন আইড্রপার দিয়ে জাস্ট ইমেজ দিয়ে, আপনি চলে যাবেন গ্রাফিক রিভারে, গ্রাফিক রিভার থেকে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের লোগো ডিজাইন হচ্ছে আপনি নামাবেন, এখান থেকে জাস্ট লোগোতে ক্লিক করবেন, লোগোতে ক্লিক করে যেই কালারগুলো আপনার ভালো লাগবে, যেই কালারগুলো দেখতে ভালো লাগবে
এবং অবশ্যই ফ্ল্যাট কালার নামাবেন, কারণ হচ্ছে যে এই ধরনের কালারগুলো কিন্তু আপনার যে এই কালারটা রয়েছে এই কালারটা কিন্তু আপনার চলবে না, সব লোগোতে চলবে না, শুধু এটাতে একটাতেই রয়েছে। কিন্তু এই যে গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু সকল জায়গায় চলে না, খুব কম চলে গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্টের ব্যবহারটা আমরা এখন দেখবো না, ওকে, বা গ্রেডিয়েন্টের ইউজ এখন করবো না। আপনি যদি কন্টেস্টে গ্রেডিয়েন্ট কালার ইউজ করেন তাহলে কিন্তু আপনার রিজেক্ট হবে বেশি। দেখেন যে এক কালারে একটা ডিজাইন করেছে, এখানে আবার বিভিন্ন ধরনের কালার করেছে। আমরা যদি দেখেন এক কালারে এবং ফন্টে কত সুন্দর ভাবে ডিজাইনটা করেছে, এইগুলো আপনারা কপি করবেন না, কিন্তু এই কালার গুলো হচ্ছে আপনারা দেখবেন। দেখেন যে ডিজাইনটা হচ্ছে বার্ড লোগো, তারপর নিচে হচ্ছে স্লোগান। সো এখানে বার্ডের কালার এবং হচ্ছে যে বার্ড লোগো দুটার কালার কিন্তু এক করেছে, এবং হচ্ছে এখানে দেখাই দিয়েছে যে বার্ডটাকে একটু মোটা করতে হবে, অর্থাৎ প্রথমে যে ওয়ার্ডটা থাকবে সেটা একটু মোটা হবে, তারপরে এটা হবে আপনার লাইট কালার, অর্থাৎ হচ্ছে এটা হবে চিকন। এই যে লোগো এই সেকেন্ড ওয়ার্ড যেটা থাকবে এটা কিন্তু একটু চিকন হবে এরকম ধরনের, এবং নিজের স্লোগানটা হচ্ছে আপনার মনে করেন লাইট হবে চিকন হবে। আর যদি আমরা একটা কালার পেস্ট করি এখানে তাহলে খুব সুন্দর লাগবে এরকম একটা ডিজাইনে। আবার নিচে দেখেন যে আপনি এই এই ধরনের কালার গুলো পেস্ট করলে পুরো ডিজাইনটা সুন্দর লাগবে। আবার এখানে দেখেন যে সুন্দরভাবে একটা ইয়া করেছে, যে এখানে হচ্ছে কালারটা এক ধরনের দিয়েছে বার্ডের কালারটা, এবং হচ্ছে টেক্সটের কালারটা হচ্ছে আপনার এক ধরনের দিয়েছে, ওকে, এভাবেও কিন্তু ইউজ করতে পারবেন। তো এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার আইডিয়া এবং ফন্টের আইডিয়া পাবেন, ওকে। আচ্ছা এখানে দেখেন, এখানে একটা সুন্দর বিষয় এখানে তুলে ধরে এরা, সেটা হচ্ছে যে এই যে ডিজাইনটা এটাতে কি ফন্ট ইউজ করা হয়েছে এবং কোন কোন ভার্সানে আপনার কাজ করেছে সেটাও কিন্তু দেয়া আছে। এখানে দেখেন যে এআই সিএস ভার্সান, অর্থাৎ সিএস ভার্সানে সে কাজ করেছে, এআই ইলাস্ট্রেটর 10 ভার্সানে কিন্তু এটা ওপেন করতে পারবে। তারপরে এখানে সিডিআর ফাইল রয়েছে, এখানে ওরা হচ্ছে কালার দিয়েছে সিএমআই কে কালার, প্রিন্ট রেডি, প্রিন্ট করা যাবে, ফ্রি ফন্ট ইউজ করা হয়েছে। আচ্ছা ফন্টের নেমটা সাধারণত এটা দিয়ে দেওয়ার কথা, কিন্তু এখানে ফন্টের নেমটা দেখাচ্ছে না, আমরা অন্য একটা ডিজাইন দেখি। এখান থেকে ফ্রি ফন্ট, আচ্ছা ফন্টের ফ্রি ফন্টটা এখান থেকে আর দেয় না। হচ্ছে এটা হচ্ছে আপনার নেক্সা বোল্ডে আছে এই ফন্টটা, হ্যাঁ নেক্সা বোল্ড এবং নেক্সা লাইট মিডিয়া দুটা ফন্ট আছে এখানে, হচ্ছে হ্যাঁ এখানেও একই নেক্সা বোল্ড এবং নেক্সা লাইট, ওকে। এবং এই ডিজাইন গুলা কিভাবে দিলে, কোন কোন ব্যাকগ্রাউন্ডে দিলে, এখানে তো ওভারঅল আপনি একটা ইয়া পাচ্ছেন, মানে আইডিয়া পাচ্ছেন যে কিভাবে আপনার ডিজাইনটাকে প্রেজেন্টেশন করলে আপনার ডিজাইনটা সুন্দর লাগবে, ওকে, ওভারঅল একটা আইডিয়া পাচ্ছেন। এবং এখান থেকে আপনি বিশেষ করে কালার গুলা পিক করতে পারবেন, কালার গুলা পিক করতে পারবেন। সো আমরা আমাদের ডিজাইনে একটা কালার ইউজ করি, এখান থেকে এই কালারটা নিলাম, কপি ইমেজ, এটাকে ডিলিট করলাম। এখান থেকে আমরা দেখি যে আমাদের পুরো কালারটা যদি স্যার, হ্যালো স্যার, শোনা যাচ্ছে? আজকে কি একটু প্রবলেম মনে হয় স্যারের? আজকে কি একজন ভিডিও আপলোড দিবেন? আমি আসলে বিদ্যুৎ না থাকার কারণে ক্লাস করতে পারিনি এতক্ষণ, কে একজন আপলোড দিলে ভালো হয়।
কি ব্যাপার, সবাই তো চলে গেল। একটা সমস্যা সবার আজকে, নাকি সবারই কি সমস্যা হচ্ছে, নাকি ইলেকট্রিসিটি নাই সব জায়গায়? বৃষ্টি ভাই ইলেকট্রিসিটি নাই। হ্যাঁ আমার এদিকে তো নাই, আমি তো এখন ক্লাস করতে পারি না। প্রথমে ঢুকছিলাম, শুরু করলো ক্লাস, এখন আসলো। স্যার কি নেট ব্যবহার করে, ওয়াইফাই না মডেম থেকে? মডেম থেকে মোবাইলে ওয়াইফাই মনে হয়। স্যারের ওখানে ওয়াইফাই নাই থাকে না ওখানে নাকি? না ওয়াইফাই তো না এদিকে। ওয়াইফাই কি সব জায়গাতে অ্যাভেলেবল ভাই? মর্তেজ ভাই, হ্যাঁ আপনি কি লোগো আপলোড দিয়েছেন? না ভাই, একটা লোগো ডিজাইন করে রেখেছি, আজকে দিব এন্ট্রি। দিয়েছেন? না তৈরি করে রেখেছি, এন্ট্রি দেওয়া হয়নি। হিমেল ভাই কোডটা দিয়েছে? ইমেল ভাই তো সারা রাতে কাজ করেছে। স্টার ভাই আছেন? একটা তিন স্টার, টু স্টার আছে, একটা ওয়ান স্টার। একটা তিন স্টার, তিন স্টার দেখলাম ভাইয়া। সিরিয়াল পরে থাকবেন, পাঁচ স্টার পাবেন আজকে। দেখা যাক, চেষ্টা করতে থাকি কত যাই। কাজটা যেন করবেন একটু হাতে লিয়া করেন। আচ্ছা ঠিক আছে, অনেক সারার কাজ করছে ভাই। হ্যাঁ হাতে লিবেন আজকে। আচ্ছা ভাই, আমি তো আগের আইডিতে অনেকটি কাজ করে রেখেছি, হ্যাঁ জমা দিয়েছি, মানে এন্ট্রি দেওয়া আছে, ওগুলা তো সময় শেষ হয়নি এখনো। ডেসক্রিপশনটা বুঝতে পারলে ভাই লোগোটা তৈরি করা যাবে। ডেসক্রিপশনটা বুঝাইতে হলো সাথে ছোট। আরে না আমি বলছি, আমার আগের ফ্রিল্যান্সার আইডিতে হ্যাঁ একটা কাজ জমা দিয়েছি, মানে আপলোড দেওয়া আছে, ওগুলোর সময় এখনো শেষ হয়নি। তোমার জন্য পয়সা আছে, তুমি যদি এটা কাজ করো তাহলে হবে। স্যার এখন নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। স্যার এর নিজের ক্যারিয়ার নিয়ে ফোকাস করে, ক্লাসের সময় কিছু নিজের ক্যারিয়ার নিয়ে ফোকাস। ইমেজিন শেয়ার দাও। তা দেখা যাচ্ছে আমার আমার তো বিদ্যুৎ যাওয়া 1 ঘন্টা পার হয়ে গেছে। আগের আগের জি স্যার, আগের আগের কোন একটা টপিকস নিয়ে যারা ক্লিয়ার না বা যেগুলো সমস্যা তোমার মনে হয় যে জি স্যার শোনা যাচ্ছে, কথা কি শোনা যায়? তাহলে হচ্ছে আগের কোন একটা নিয়ে বা বর্তমানে কোন একটা পজিশন নিয়ে যেটা নিয়ে তাদের সমস্যা বেশি, ওইটা নিয়ে একটা আলোচনা করো। হ্যাঁ তাহলে আমি আলোচনা করছি, মানে কতদূর কি হয়। গল্প করা যাবে না, এই যে মূর্তুজ তো গল্প মানে খুব করতে পারে আর, চিন্তা করে কিন্তু হবে না। না স্যার ঘুমাইছিলাম এত। ওই কিন্তু গল্প চলে দিবে, দিয়ে আনন্দ দিবে, মজা নিবে। ও কিন্তু মানে সব কাজ জানে, তো ওই গল্প করে করে পার করে দিবে। আচ্ছা কার কোন টপিকের প্রবলেম একটু শুনি। আচ্ছা হিমেল, একটা বৃত্তকে 4-5 ভাগ করেন, দিয়ে এক একটা কালার দেন এক এক রকম। আমার ওই ডিভাইড করাটা আমি বুঝতে পারছি না। ডিভাইড করা? হ্যাঁ মানে একটা বৃত্তর মধ্যে 3-4 রকমের কালার দিব, মানে ডিভাইড করে। তো ডিভাইড করে আমি ওটা দিতে পারছি না, ডিভাইড করতে পারছি না, ওইটা একটু দেখাই দেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি।
ইমেল ভাই জি স্টাইলের ফন্ট দিয়েছে একবার কঠিন তো এগুলো চলে কয়টা ফন্ট চলে তো কমার্শিয়াল ফন্ট গুলো ডাউনলোড করে রেখেছি আমার কাছে আছে কিছু প্রথম আচ্ছা বৃত্ত বলতে ওখানে প্রথমে বলো ডিভাইড করে চারটা ভাগ করে দেবো তাই তো হ্যাঁ চারটা ভাগ করে চারটা কালার দেন জাস্ট আমি এটা দেখবো তুই যাই করুক আগে আচ্ছা তাহলে হচ্ছে আর কিছু না জাস্ট খালি এই করব এখান থেকে একটা ই নিয়ে হুম হুম লাইন সেগমেন্ট টুল নিয়ে এখান থেকে স্ট্রোক বাড়িয়ে নেব অন্য কোন একটা কালার নিই আবার হচ্ছে এ বরাবর আমি করব কি আরেকটা নিব নেয়ার পর এটা আর এটা সিলেক্ট করব দুইটা সিলেক্ট করব অলরেডি আই ডান ইট আচ্ছা নেয়ার পর সার শিখা ছিল না যে আমাদের হচ্ছে অবজেক্ট থেকে পার্ট পার্ট থেকে হচ্ছে কি ডিভাইডেড অবজেক্ট দিল এখান থেকে করা যায় আচ্ছা ও নিচেটাও সিলেক্ট করতে হবে আচ্ছা এখান থেকে করা যায় আবার হচ্ছে করা যায় কি আমি এখান থেকে ধরে নিলাম ধরার পর হচ্ছে করলাম কি আচ্ছা এক্সপ্যান্ড করতে হবে আমাকে তো করা হয়নি হ্যাঁ স্ট্রোক থেকে ফিলে আনতে হবে তাহলে এক্সপ্যান্ড করে নি আমি আগে মানে আপনার ওটা আর এত স্ট্রোকে থাকলো না কালারটা ফিলে চলে আসছে তারপর ডিভাইডে ক্লিক করলাম করার পর সবগুলোকে আনগ্রুপ করলাম আনগ্রুপ করার কিছু আমার দরকার না যেমন এটা দরকার নাই ডিলিট দিলাম আচ্ছা সেম টাইপের যে জিনিসগুলো আমি একবারে ধরে দিই ধরে ডিলিট দিলাম তাহলে আমার হচ্ছে চারটা এখন ভাগ হয়ে গেছে যে এটা একটা ভাগ আমি কালার দিই এখন তারপর এটা আরেকটা কালার দিই হ্যাঁ বুঝতে পেরেছি ভাই এটা একটু সমস্যা ছিল ডিভাইড করাটা মানে ওই প্রথমে এক্সপ্যান্ড করি নি আমি সেটার জন্য হ্যাঁ ওই এক্সপ্যান্ড না করলে তারপর হবে না তো এটা একটা বিষয় আমি যেটা করছিলাম সেটা তো যাওয়ার দরকার নাই আমি বলি হ্যাঁ বিষয় এক্সপ্যান্ড পর্যন্ত যাওয়ার দরকার নাই তোমরা জাস্ট একটা বৃত্ত নিবা বৃত্ত নেওয়ার পর উইদাউট মানে ওই যে ইয়া আছে না যায় ওটাও কঠিন এখন ঘটনা হচ্ছে যে একটা বৃত্ত নাও জাস্ট একটা বৃত্ত নাও একটা সাজিটা মনে হচ্ছে ওটা করে দেখান শিফট চেপে দুইটা ওই যে লাইন লাইন টুল থেকে দুইটা লাইন দেন স্ট্রোক বন্ধ করো স্ট্রোক থাকে স্ট্রোক থাকবে না সব স্ট্রোক স্ট্রোক বন্ধ করে জাস্ট লাইন সেগমেন্ট টুল বন্ধ করো হ্যাঁ লাইন সেগমেন্ট নাও লাইন সেগমেন্ট নিয়ে মিডিলে যাও মিডিলে যাও একদম মিডিলে দেখো হ্যাঁ
the middle is shift order chabe yeah tab now shift shift are click marse chab do shift order chab do ha tata na register gelo abar arekbar তুমি মিডিল নিতে পারো না যদিও তারপরে নাও তারপরে আবার এই সাইড দিয়ে যাবে না শিফট করতে তুমি স্টক থাকবে না এখন জাস্ট ডিভাইডেড করে দিলেই ভাগাভাগি হয়ে যাবে আনগ্রুপ করে ডিভাইডেড করে আনগ্রুপ করে দিলে ভাগাভাগি হয়ে যাবে স্যার করছে তাহলে তাহলে কোনো দাগ টাগ থাকবে না কিছুই থাকবে না ডিভাইড করে দিবে সব মুছে চলে যাবে কোনো ভাই পাতা থাকবে না স্যার ডিভাইডেড এটা করব স্যার মাইনাস ফন হ্যাঁ ডিভাইডেড না না ডিভাইডেড ডাইরেক্ট ডিভাইডেড হ্যাঁ ওটা ওটা ডিভাইড করলে এখন আনগ্রুপ করে দাও এটাও হবে এটা সবচেয়ে সহজ মানে ভিতরের দাগটা কাটছে না হুম হুম আমি করছিলাম স্যার গুগল ক্রোম যখন করছিলাম তখন স্যার লাইভ পেন ব্র্যাকেট টুল ইউজ করে করছিলাম মানে পাথ করলে আবার ওই যে ভিতর ফাঁকা হয়ে যাচ্ছে পাথ দিয়ে কাটলে আবার বাইরের গুলো কাটতে হচ্ছে এক্সট্রা গুলো আচ্ছা আমি যেটা করছিলাম সেটা এখন দেখাই হ্যাঁ ওটা দেখো প্রথমে আমি এলিপস নিলাম তো নেওয়ার পর হচ্ছে কি করব কন্ট্রোল সি কন্ট্রোল এফ মানে হচ্ছে কি ওর উপরে আমি পেস্ট করলাম পেস্ট করে আমি করলাম কি হালকা একটু ছোট করলাম এদিক থেকে হালকা আচ্ছা কালারটা চেঞ্জ করে দিলে বেশি ভালো হয় হালকা মোটামুটি পজিশন মতো আমি শিফট ধরে শিফট শিফট অল্টার শিফট ধরে করতে হবে হ্যাঁ শিফট অল্টার ধরে মোটামুটি পজিশন মতো আমি নিয়ে নিলাম ঠিক আছে তারপর করব কি আমার আছে চারটা অ্যারো কি আছে না তো আচ্ছা আমার রাইট অ্যারো কি দুই বার প্রেস করব তারপর প্রেস করার পর হচ্ছে কি দুইটাকে সিলেক্ট করে মাইনাস ফন্ট করে দেব তাহলে হয়ে যাবে তখন আবার এটাকে আমি করব কি কপি করব ওটা ধরে সহজ বুদ্ধি এটাই আবার হচ্ছে আবার রোটেট করে নেব করে নিয়ে আবার হচ্ছে পজিশন মতো আমি একটু ছোট করে নেব আবার নিয়ে আসব এখানে এই যে এরকম ভাবে করে নেব আমি আমার পজিশন মতো বসে স্যার আসছেন জি চলে এসেছি ভাই একটু ব্যাক করে দেখান তো এটা স্যাটেলাইটটা ব্যাক করে দেখান আর এমনি নিজে কত করছো এটা দাগ হ্যাঁ এটা দেখেন একটু কিভাবে করলে মানে থাকি কিন্তু গো এই যে আপনার এখন যে হ্যাঁ এটা 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 করে এটা দেখাবো আচ্ছা আমি করলাম কি আমি প্রথম থেকে একবার দেখাচ্ছি আচ্ছা এবার আচ্ছা এবার বুঝেছি ভাই বুঝেছি মানে এটা কি নিচ্ছে নিয়ে আমি করছে কি একটাকে মাইনাস করে দিয়েছিলেন আমি নেওয়ার পর হচ্ছে হালকা ভাবে শিফট ধরে একটু ছোট করছি কাল তার এই কালারটা চেঞ্জ করে নিব তাহলে আমার বুঝতে সুবিধা হবে শিফট ধরে হালকা ছোট করছি আমার পজিশন মতো আমি নিয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে কি ডাবল করতে হবে না এটা কন্ট্রোল কন্ট্রোল সি কন্ট্রোল এফ করো কন্ট্রোল সি কন্ট্রোল এফ করি আমি কপি করতে হবে আগে একটা তাহলে আচ্ছা ডাবল লাগবে এতে মাইনাস করবেন না না আমি করছিলাম কিন্তু ওই যে আবার ব্যাক দিছি তো বেশি হয়ে গেছে এই জন্য তারপর শিফট ধরে হালকা একটু ছোট করব তারপর হচ্ছে দুইটাকে আমি সিলেক্ট করব দুইটা সিলেক্ট করে আমি হচ্ছে কি মাইনাস ফোন করে দেব বুঝেছি ওটাকে আবার ডুপ্লিকেট করবে আবার এটা তখন হচ্ছে কি অল্টার প্রেস করে আমি কপি করব যে রোটেট করে দিবেন তাই তো হুম ওকে বুঝেছি সিস্টেম রিফ্লেক্ট বা তারপর হচ্ছে এটাকে আমি ধরে বা ট্রান্সফর্ম করে দিতে হবে রিফ্লেক্ট করে দিতে হবে ট্রান্সফর্ম যাওয়ার দরকার নাই যখন আমি হাত দিয়ে পারবো দরকার কি তারপর একে ছোট করবো অ্যালাইন ঠিক করে নিব
কি ভাই একটু পর পরই খালি পারমিশন কেটে যায় কেটে কারেন্ট চলে যাচ্ছে নাকি আজকে সবার জ্বালাচ্ছে অনেক এরকম মোটামুটি পজিশন নিয়ে আসবো স্যার কোদি এন আমাকে কেটে গেছে আপনার জি স্যার আমার তো বিদ্যুৎ চলে গেছিল আমি এখন পিসিতে বসলাম আবার থ্যাংক ইউ কালারের বিষয়গুলো বোঝা গেছে নাকি কালারগুলো আপাতত এত তাড়াহুড়া করার দরকার নাই কোড মোড হাবি জাবি শেখার দরকার নাই একটা ধারণা আমি একটু চেঞ্জ করতে দেখবেন বিস্তারিত মানে একটা আমরা আগে সিম্পল ডিজাইনটা শিখে নি গ্রেডিয়েন্ট কালারটা সব জায়গায় ইউজ হয় না গ্রেডিয়েন্ট বলতে গেলে ব্যাকগ্রাউন্ডের স্যার ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে স্যার গ্রেডিয়েন্টটা ঠিক আছে তাহলে আমি মকআপ করব না স্যার আমি গ্রেডিয়েন্টের মাধ্যমে আমি যদি দিই প্রেজেন্টেশন মানে সাবমিট করি আছে সমস্যা নাই তো ভাই যদি গ্রেডিয়েন্ট দেন তাহলে আপনাকে আগে রিজেক্ট করবে আরে ভাই ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমি বলছি ব্যাকগ্রাউন্ড হ্যাঁ তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড যদি গ্রেডিয়েন্ট করি তাহলে আমরা এটাকে যেটা করলাম অপশন দিয়ে আমরা একটু দেখাই অপশন দিয়ে একটা কনটেস্ট আছে স্যার সিএস এ গ্রেডিয়েন্টের সমস্যা একটু মানে ঝামেলা করতে হবে কালার কম্বিনেশন সেটা নিয়ে নিব আমরা এবার সেন্ড টু ব্যাক করে দেই নিচে একটা ডিজাইন আছে এই যে ডিজাইন আছে আমরা চাচ্ছি যে এটাকে মোটামুটি ভাবে একটা গ্রেডিয়েন্ট কালার করব মানে বিশেষ করে ব্যাকগ্রাউন্ড সো ব্যাকগ্রাউন্ড গুলো এখানে সিম্পল একটা গ্রেডিয়েন্ট হয় আমরা গ্রেডিয়েন্ট টুলটাতে যাব যে যাচ্ছে যে এখানে ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমরা এরকম ধরনের একটা কালার নিব এরকম নিলাম এটা নিলাম এবার এটাতে ক্লিক করব দেন এরকম ধরনের একটা কালার নিলাম কিন্তু হচ্ছে এটা বোঝা যাচ্ছে না মানে ডিজাইনই বোঝা যাচ্ছে না আমরা যদি এটাকে সাদা করে ডিজাইনটাকে দেখি কালারটা হচ্ছে হোয়াইট করে ফেললাম মোটামুটি একরকম লাগছে আচ্ছা আমরা যদি কি বলে যে ব্লু কালার দিয়ে একটা গ্রেডিয়েন্ট নেওয়ার চেষ্টা করি তাহলে দেখেন যে ব্লু কালারটা দেখলাম দেন আমরা এই ব্লুটাতে সিলেক্ট করলাম তারপরে এই ব্লু বা এখান থেকে হচ্ছে আমরা গ্রেডিয়েন্টের একটু পার্সেন্টেজটা বাড়ায় দিব উপরে যে ইয়াটা রয়েছে কালারটা রয়েছে নিচে হচ্ছে সোয়াচ উপরে কালার আমরা দেখেন যে এখান থেকে না এটা আছে ব্লু হয়ে যাচ্ছে এটাকে আমরা আরেকটু ডার্ক করি এবং ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম সো এরকম সিম্পল সিম্পল ধরনের দেখেন যে অনেক ধরনের গ্রেডিয়েন্ট পাবেন অনেক
হার্ড গ্রেডিয়েন্ট এখানে দেন ইউজ করেন তাহলে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে গ্রেডিয়েন্ট দেওয়া যায় না ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে গ্রেডিয়েন্ট না যায় অনেক সময় আমরা দেখি গ্রাফিক বিভাগে দেখি যে কিছু কিছু সাইট আমরা দেখি যে গ্রেডিয়েন্ট নিয়েছে কিনা এখানে দেখেন যে পুরোটাই ফ্ল্যাট না আরো কিছু ওপেন করি তবে এটা সিম্পল কালারেই ভালোভাবে আমাদের ডিজাইনটাকে ফুটিয়ে তুলতে হবে সেটাই হচ্ছে মানে বিশেষ গুণ যেটাকে বলে ক্যানভাস ওয়েল হলো আমরা এখানে মকআপের সাথে প্রচুর গ্রেডিয়েন্ট ইউজ হয় না তেমন কিছু গ্রেডিয়েন্ট নাই এখানে তেমন কিছু গ্রেডিয়েন্ট নাই স্যার ও টুকটা সাদা একটু ডিপ এখানে দেখেন যে কত সুন্দর করে এখানে ইয়া করেছে প্রেজেন্টেশন করেছে এখানে সাদাতে দিয়েছে আর এখানে হচ্ছে একটা মকআপ নামায় নিয়েছে নিচে হচ্ছে একটা ইয়া দিয়েছে যে গ্রিন কালার আবার এটা কত সিম্পল দিয়েছে এই যে এখানে মোটামুটি ভাবে একটা ইয়া দিয়েছে আপনাদের কাল দেখলাম যে নিজে এই মকআপটা রয়েছে আপনাদের সবকিছু একসাথে হলে আচ্ছা এখানে দেখি যে গ্রেডিয়েন্ট একটা ডিজিটাল মাইন্ড তারপরে এখানে দেখেন যে এটার উপরে আবার ইয়ে দিয়েছে ব্লু কালার দিয়েছে এখানে আবার ঠিক আছে তারপরে আর কিছু আমরা দেখি যদি এই যে এটা একটা স্যাটেলাইটের যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করেছে এটা দেখি ভাই এগুলো কি বারবার মানে সেল হয় না এগুলো রিসেলার মার্কেট এটা এই যে $28 এটার দাম এটা হচ্ছে যে বারবার সেল হবে এখানে জিরো সেল কোনো সেল হয়নি পর্যন্ত কিন্তু ভাই সেম জিনিস মানে সবাই নিবে কেন সবাই নিবে কেন সেটা হচ্ছে যে আপনার এই যে স্যাটেলাইটের যে এটা আইকনটা যার লাগবে সেই নিবে এটা হচ্ছে যার লাগবে সেই নিবে কিন্তু এটাতে আবার একটু চেঞ্জ হবে হ্যাঁ আমার প্রশ্নটা তো ওখানে আমি এটা তো বুঝছি যার লাগবে সেই নিবে বাট সেম জিনিস তো সবাই তো নিজের রিকোয়ারমেন্ট দিয়েই বানাই নাই তাই বললাম ওখানে অবশ্যই চেঞ্জ হবে একটু সেম জিনিস তো অনেকের পছন্দ এখানে দেখেন যে হ্যাঁ প্রয়োজনীয় জিনিস বার্ডের যে কালারটা হ্যাঁ বার্ডের যে কালারটা এটা দেখেন যে অনেক কিচিমিচি একটা গ্রেডিয়েন্ট এখান থেকে পুরো কালারটা হচ্ছে যে মোটামুটি হবে পার্পল হচ্ছে পিঙ্ক আর হচ্ছে হালকা একটু ইয়া রয়েছে কি বলে অরেঞ্জ কালার রয়েছে তিনটা গ্রেডিয়েন্টের সমন্বয় তৈরি হয়েছে এটা মোটামুটি যায় কিন্তু তারপরে কালারটা খুব একটা ইয়া যায় না মানানসই কে গান আজ গান বলতে জানতে বলে একদিন গানের অনুষ্ঠান হলো স্যার কোথায় জানি স্যার
ওইখানে গিয়ে হচ্ছে যে শুক্রবার আছে নিয়ে যাওয়া যায় অতিথি শিল্পী হিসাবে আমরা পারফর্ম করতে পারেন ওখানে আচ্ছা স্যার ব্রাউজিং ব্রিজ এটা কি ইনস্টল দেওয়া লাগবে ব্রিজ সফটওয়্যারটা ব্রাউজিং ব্রিজ না একসাথেই থাকে সিএস6 এর সাথে থাকে না স্যার এটা ইনস্টল দেওয়া লাগে আমি দিয়েছি নতুন নয় আপনার কি সিসি আছে স্যার আমি আপনার সি এই সিসি ইউজ করছি 2019 টা ইউজ করছি ওখানে ব্রাউজিং ব্রিজ ব্রিজ যেটা আছে ওটা আমি ডাউনলোড করে নিয়েছি যাদের প্রয়োজন আছে এরকম ভাবে এত ক্যাটাগরি কেন করেছে এই যে এখানে একটা লোগো দেখেন যে একই ধরনেরই লোগো সব মোটামুটি ভাবে কাজ করছে সিম্পল কিন্তু কালার বেশি করে দিয়েছে আমরা কালার কম করতে পারি এই যে এটা একটা মোটামুটি একটা সুন্দর একটা ডিজাইন এর এ লেটার স্টার এ আছে কিন্তু স্টার বোঝাচ্ছে পুরো লেটারটা দিয়ে তো এখানে দেখেন যে হালকা চারিদিকে হচ্ছে একটা গ্রেডিয়েন্টের ভাব আছে একটু ডিপ যে অরেঞ্জ আর হচ্ছে সিম্পল যে অরেঞ্জটা আছে মানে ডিপ অরেঞ্জ লাইট অরেঞ্জ মিলে আপনারা গ্রেডিয়েন্ট আপাতত করবেন না গ্রেডিয়েন্টটা করা যায় গ্রেডিয়েন্টটা বিভিন্ন ভাবে করা যায় সমস্যা নেই কিন্তু গ্রেডিয়েন্টটা করার আপাতত দরকার নেই যে রেডিয়াল এটা বাড়বে স্যার ব্লেন্ড ইউজ করলে মানে এটা হচ্ছে যে আপনার রেডিয়ালে রয়েছে লিনিয়ার হচ্ছে এটা মানে এখানে হচ্ছে গ্রেডিয়েন্টের দুটো প্রকার ভেদ আছে আপনারা একটু বাসায় গিয়ে দেখবেন যে দেখেন যে এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট যে টুলটা এখান থেকে দেখেন যে এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট এখান থেকে আমরা গ্রেডিয়েন্টের বক্স আমরা কি কি কালার ইউজ করব গ্রেডিয়েন্টে সেটা কিন্তু এখানে রয়েছে তো আমি আপাতত দুইটা কালার দিয়ে দেখাই একটা হচ্ছে লাইট ব্লু একটা হচ্ছে ডার্ক ব্লু সো আমরা এখান থেকে ডার্ক করে নিতে পারি এটাকে আরেকটু ডার্ক করে নিব এই ব্যাকগ্রাউন্ডের স্যার এই ব্যাকগ্রাউন্ডের অপাসিটি কমালে কি হবে স্যার অপাসিটি কমালে কি হবে একটু কালারটা কমে যাবে আমরা অপাসিটি কমাই দেখি কালারটা একটু লাইট হয়ে যাবে দেখেন বুঝলাম স্যার বুঝেছে জি স্যার অপাসিটি কমে যাবে আচ্ছা এখান থেকে আমরা হচ্ছে এই পাশে আবার একটা গ্রেডিয়েন্ট টুল আছে এটা দিয়ে আমরা হচ্ছে আমাদের মানে গ্রেডিয়েন্টটাকে অ্যাডজাস্ট করতে পারবো গ্রেডিয়েন্ট টুলটাতে সিলেক্ট করে দেখেন এদিক থেকে লাইট থেকে ডার্ক হচ্ছে আমরা যদি চাই এদিক থেকে লাইট থেকে ডার্ক হবে লাইট থেকে ডার্ক হচ্ছে আমরা যদি চাই এদিক থেকে বাম দিক থেকে লাইট থেকে ডার্ক হবে সেটা করতে পারবো যদি ডান দিক থেকে করি তাহলে সেটাও করতে পারলাম ওকে আচ্ছা আমরা যদি চাই যে এখানে দেখেন যে এটা এখন লিনিয়ার গ্রেডিয়েন্ট রয়েছে গ্রেডিয়েন্ট টাইপটা হচ্ছে আমাদের লিনার এটা যদি আমরা রেডিয়াল করি তাহলে দেখেন যে এটা রেডিয়াল হয়ে গেছে আমরা চাচ্ছি যে
মোটামুটি ভাবে আমি এইরকম একটা পজিশনে আমার এটাকে রাখলাম লাইটটাকে লাইটটা কতখানি ছড়াবে আমরা যদি একটু বড় করি তাহলে কিন্তু বিশাল দিকে নিয়ে ছড়াচ্ছে ছোট করি তাহলে কিন্তু অল্প এরিয়া নিয়ে ছড়াচ্ছে আমি যদি চাই যে আমার এখানে থাকবে মানে লাইটটা এখানে রাখতে পারবো আমি যদি চাই না এখানে থাকলে ভালো হবে বা একটু ঘুরাই দিলাম দিয়ে সামনে দিকে নিয়ে আসলাম সেটা করা যায় আবার যদি মনে করেন যে না যে লাইটটা আছে সেটা হচ্ছে বাইরে থেকে ভিতরের দিকে যাবে ভিতর থেকে বাইরে থেকে ভিতরের দিকে যাবে আমরা জাস্ট এটাকে ধরে এই ডার্ক এর যে বক্সটা সেটাকে নিয়ে চলে আসলাম এবং হচ্ছে এটাকে আমরা পাশে নিয়ে আসলাম দেন আমরা যদি আবার এই গ্রেডিয়েন্ট টুলে যাই মিডিল থেকে ধরে এরকম ভাবে আমরা গ্রেডিয়েন্টটাকে সেট আপ দিতে পারি তারপরে চাইলে হচ্ছে যেটা করা যায় এখান থেকে বক্স অ্যাড করা যায় বক্স অ্যাড করে আমি যেটা করবো আমি হচ্ছে একটু লাইটে করে দিলাম আবার এখানে দিলাম এখান থেকে আমি চাইলে এটাকে আবার ডার্ক করে ফেললাম আপনি যেরকম ইফেক্ট দেবেন দেন আমি চাচ্ছি যে আমার কালারটা অ্যাডজাস্ট করি এরকম একটা পজিশনে রাখলাম ছোট করে নিলাম আমরা গ্রেডিয়েন্ট অনেক ভাবেই দিতে পারি যে এরকম ধরনের আমাদের ইফেক্ট আসবে সেরকম ভাবেই কিন্তু আমরা আমাদের গ্রেডিয়েন্টটা ইউজ করে আমাদের ইফেক্টটাকে সুন্দর করে একটা ভাই এখানে লোগোর যে ইয়াটা সাইজটা মানে এরকমই রাখবো না একটু বড় না মানে কি কত বড় রাখবো হ্যাঁ লোগোর স্পেসিফিক কোন সাইজ নেই মানে অনেক হোল্ডার চাই অনেক ক্লায়েন্ট চাই যে আপনার লোগোর সাইজটা এরকম হবে কিন্তু এখানে স্পেসিফিক কোন সাইজ নেই কারণে যে এটা হচ্ছে রিসাইজ রিসাইজ ডিজাইন অর্থাৎ এটা যদি আমরা ছোট রাখি আমরা একটু এটাকে হাইড করলাম এবং এখান থেকে একটা সলিড কালার দিই আমরা যদি চাই যে এটাকে যদি বড় করি বড় করে এরকম একটা পজিশনে রাখি তারপরে আমার কিন্তু কোয়ালিটির কোনো সমস্যা হচ্ছে না আর আমি যদি আবার মনে করি যে না আমার একটু ছোট করে একদম ছোট করে দিব এরকম তারপরেও কিন্তু আমার কোনো কোয়ালিটির প্রবলেম হবে না ওকে সো এখানে আপনি যেরকম একটা মানুষ একটা পজিশনে রাখবেন দেখতে কেন ভালো লাগে যেমন এটা একটা সাইজ হ্যাঁ মানুষ একটা পজিশনে রাখলেই কিন্তু আপনার মানে ডিজাইনটা ভালো লাগবে আর যখন ডিজাইনটা ভালো লাগবে তখন কিন্তু মানে বায়ার একটু পছন্দ করবে আর এটাকে হচ্ছে তার ইচ্ছা অনুযায়ী আপনি পরবর্তীতে যদি ইয়া করেন যে না আপনাকে বললো যে এটাকে একটা সাইজ দিয়ে দেন তখন আপনি যে এই ট্রান্সফর্ম টুলটা নিয়ে আসলেন এখানে দেখেন যে উইড এবং হাইট আমাদের ডিজাইনের উইড হচ্ছে কত 514 pixels এবং হাইট হচ্ছে 93 তো বাইরে বললো যে হাইটটাকে 100 pixels করে দেন হাইটটাকে সো আমরা যখন 100 pixels করে ফেলবো দেন এন্টার মারছি কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে লিঙ্ক করা নাই যার কারণে হাইট অনুযায়ী উইডটা কিন্তু বাড়লো না আমরা কন্ট্রোল জেড করি একটু এটাকে আমরা লিঙ্কটাকে চালু করে দিলাম মানে উইড যা করবো হাইট যেন সে অনুযায়ী বাড়তে থাকে তাহলে আমাদের ডিজাইনের রেশিওটা সুন্দর থাকবে এখন তো দেখেন 100 এবং ওখানে 514 আছে ওটা 552 হয়ে গেল সমান রেশিওতে পড়ে গেল এটা যদি আমরা 150 করি দেখেন এখানে 828 হয়ে গেছে এরকম ভাবে আপনাকে যদি কোনো সাইজ বলে দেয় স্পেসিফিক সাইজ তাহলে আপনি এটা সিলেক্ট করে জাস্ট ট্রান্সফর্ম থেকে আপনারা সাইজটা ঠিক করে নিতে পারেন ওকে আর না হলে আপনারা যে কোনো একটা সাইজে রাখলেই হবে জাস্ট মোটামুটি দেখতে ভালো লাগলে হলো আপনি মনে করেন যে এত বড় ভাবে এত বড় করে একটা মনে করেন যে ইমেজ দিলেন এরকম সুন্দর একটা বড় ইমেজ দিলেন হাই রেজুলেশনের আর কন্টেস্টটা হচ্ছে আপনার নন গ্রান্টেড এখন বায়ারের পছন্দ হয়ে গেছে আপনার লোগোটা তো দেখা যাচ্ছে যে না মোটামুটি ভালো রেজুলেশন আছে আর দেখতেও ভালো লাগছে তো ও কি করবে ইমেজটা নিয়ে চলে যাবে
আর উইন টু উইন করবে না সো সেক্ষেত্রে দেখা যায় যে মনে করেন আপনার মোটামুটি একটা পর্যায়ে রাখতে হবে মোটামুটি একটা পর্যায়ে দেন আপনার যখন ডেলিভারি সময় হবে তখন আপনাকে যেই ভাবে বলবে যে না এটার একটু রেজুলেশনটা বাড়ায় দেন 300 ppi যখন বলবো যে হ্যাঁ রেজুলেশন 300 করেন তখন আপনি নতুন ভাবে একটা ফাইল নেবেন ফাইল নিয়ে নিউ নিউ থেকে আপনি দেখেন যে এখান থেকে যদি আপনার 150 থাকে সিলেকশন বা 72 থাকে তাহলে এটাকে 300 করে দিলেন 300 করে আপনার ফাইল সাইজ যেটা বলবে যদি বলে আর না বললে এরকম একটা সাইজ দিবেন দেন ওকে করলেন ওকে করে এরকম একটা আসলো এখন আপনি এইটা হচ্ছে 72 এর যে ডিজাইনটা করা ছিল 72 রেজুলেশনে এটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে বা এটাকে তুলে নিয়ে এ পাশে বসাই দিলাম দেন এটাকে হচ্ছে আপনার অ্যালাইনমেন্টটা ঠিক করে ফেললাম আর্টবোর্ড করে আমি যদি মিডিল করি একে মিডিল করলাম এরকম একটা মিডিল পজিশনে রেখে জাস্ট ডেলিভারি দিয়ে দিলেন এই যে সিস্টেম ওকে জি ভাই এরকম ভাবেই হচ্ছে আপনার ডিজাইন গুলো কিন্তু প্রথমেই যদি ভালো একটা রেজুলেশন দেন তাহলে আপনার লোগো চুরি হয়ে যেতে পারে ক্লায়েন্ট নিয়ে চলে গেল আর কোন ধরনের ইয়া নাই রিয়াকশন নাই এরকম একটা হবে বুঝা যায় দেখি আমরা কিছু কন্টেস্ট দেখি জি স্যার ভাই আজকের ক্লাসের রেকর্ডিংটা কি পরে পাওয়া যাবে আপনার কাছ থেকে মানে আজকে তো অনেকেরই বিদ্যুতের সমস্যা আমি সাধারণত রেকর্ডিং করছি না আমি রেকর্ডিং করলে আমি কাজই দেখাতে পারবো না না রেকর্ডিং দেখাচ্ছে আপনার রেকর্ডিং হচ্ছে কোথায় ওই যে আপনার নামের পাশে তো দেখাচ্ছে রেকর্ডিং হচ্ছে আচ্ছা ভিডিও সমস্যা নেই বলতে পারছি না কোথায় রেকর্ডিং হচ্ছে তাহলে ফাইলগুলো দেখতে হবে এখান থেকে আমরা কন্টেস্টটা দেখি আচ্ছা ভাই একটা একটা প্রশ্ন আচ্ছা যে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি বা কেএসডি বা এগুলো যে সফটওয়্যারগুলো ইনস্টল করব তো আমার ল্যাপটপে 64 বিট নিতে পারবে কিন্তু আমি যদি 32 বিট দেই তাহলে কি মানে সুবিধা আছে বা হালকা হবে এরকম কিছু একটা 64 বিট দিলে ভালো না কাজ করবে না 64 বিট দিলে কাজ করবে না তো মানে আমার 64 বিট থাকলে 64 বিট দিলে প্রপারলি কাজ করবে এই তো আমি ওটা বলি না মানে আমার 64 বিট আছে বাট আমি কম দিব 32 বিট না কম দিবেন না কম দিবেন কেন আচ্ছা আচ্ছা ভাই আপনার কাছে যেটা সামর্থ্য আছে ওটাই আপনি দিবেন দেখেন যে মোটামুটি ভাবে এরকম যে ডিজাইন গুলো করা হয়েছে এইগুলাই বারবার উইন হয় এইগুলাই মানে এই যে এভাবেই মনে করেন যে ডিজাইন হয় বারবার এগুলোই উইন হয় আদার্স কোনো কিছু উইন দেখতে পারবেন না এই ধরনের লোগোগুলো হচ্ছে আমাদের করতে হবে এখানে একটু হালকা এক নাম্বারটা মকআপ ইউজ করেছে স্যার হ্যাঁ মকআপ ইউজ করেছে এই যে দেখুন এই কি এই ধরনের অনেক ডিজাইন আছে এই ধরনের অনেক ডিজাইন আছে তো এখান থেকে জাস্ট আমরা ডেসক্রিপশনটা পড়ে নেব যদিও বোঝা যায় যে এই ধরনেরগুলো লাইক করেছে আমরা এরকম ভাবে কিছু একটা দিব হয়তো রেটিং পেতে পারি কিন্তু এখান থেকে আমরা ডেসক্রিপশনটা পড়ে হচ্ছে যে ডিজাইনটা করবো এটা হচ্ছে একটা আর্জেন্ট কন্টেস্ট আর্জেন্ট কন্টেস্ট খুব বেশি উইন হয় তাড়াতাড়ি উইন হয়
ওটা হতে পারে যে কন্টেস্ট চলাকালীনই কিন্তু উইন করে দিতে পারে, কন্টেস্ট শেষ হওয়ার সময় সাথে সাথে উইন করে দেয়। বলছে যে আই নিড টু সিলেক্ট লোগো কোম্পানি। আচ্ছা আমরা তো একবার বললাম নাকি যে এটা হচ্ছে একটা কি ধরনের কোম্পানি, তাদের ডিজিটাল ইনফরমেশন গুলা যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা সলিউশন করবে। তারপরে হচ্ছে বলছে যে সাম সলিউশন, মানে অ্যাকাউন্ট যদি কোনো কি বলে যে অনলাইন কোনো পেয়েবল হতে পারে, পেয়েবল অটোমেশন এই ধরনের কোনো যে ইয়েগুলো রয়েছে, এটিএম টিটিএম এগুলো মনে হয় প্রবলেম সলভ করতে পারবে। হিউম্যান রিসোর্স অটোমেশন, আচ্ছা এটাও আপনার ইয়ে করতে পারবে সলভ করবে। মোটামুটি ভাবে ওরা হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন প্রবলেম গুলোকে ওরা সলভ করবে। বলা যায় যে সলিউশন টাইপের কোম্পানি, প্রবলেম সলিউশন টাইপের একটা কোম্পানি। তো এখানে যে লোকটা নিবে আপ সলভ, তো আমরা চেষ্টা করি কিছু একটা করার। দেখেন যে এখানে অনেকগুলাই কিন্তু লোগো দিয়েছে আর মোটামুটি যত আইডিয়া রয়েছে সবগুলাই কিন্তু দেওয়া হয়ে গেছে প্রায়। এখানে আবার এটা দুটো কতগুলো আছে দেখি আমরা, 800, তাহলে রিজেক্ট কত হয়েছে, টপ কবিটি আছে 8টা, টপ গুলো আছে এটা এটা আচ্ছা আমরা যদি এইরকম ভাবে একটা ডিজাইন করি মোটামুটি ভাবে, যদি আমি অফশোর লিমিটেড আপাতত নেক্সা বোল্ড দিয়েই কিন্তু আমি লোগোটা তৈরি করবো, চেষ্টা করবো। নেক্সা বোল্ড দিলে প্রবলেম হচ্ছে একটু মনে হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে দেখি যে এটাকে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করেছে, এই এবার আমরা যদি চাই যে এখানে আমরা একটা ছোট কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে কালারটা হোয়াইট করে দিলাম,
এই অংশটাকে আমরা একটু সামনে দিকে নিয়ে আসবো, এইরকম একটা পজিশনে নিয়ে আসলাম, দেন ওকে করবো বা চলে। ইউনিফর্মটাকে চেঞ্জ করে ফেলি, না ভালো লাগছে না। যেটা করলাম যে এক্সপ্যান্ড করে ফেলবো, ঘটনা এখানে হচ্ছে আমরা সরি এবার এটাকে আমরা কি করবো মাইনাস করে নিই। আপাতত আমাদের যে অ্যালাইনমেন্ট পাথফাইন্ডার এটা কোথায়, এটা এখানে এটাকে বিলকুল এখানে নিয়ে আসি। কি করলাম পি টাকে ইউ এর সাথে সেট করে দিলাম, তাই না? এরকম ভাবে আইডিয়া ক্রিয়েট করতে পারি আমরা যদি চাই যে এখানে যেটা আছে যে এখান থেকে আমরা লাইন নেব এরকম ভাবে। আমাদের আগেরটা ঠিক হয়নি, আমরা একটু মোটা করবো। পয়েন্টটা ওয়ান নিয়ে হবে না, পয়েন্টটা হচ্ছে একটু বেশি করে মোটা করবো তাহলে ভালো হবে। এখান থেকে আমরা থ্রি করলাম, হ্যাঁ এটা এইভাবেই থাক। এবং এই অংশটাকে যদি একটু চাপাই নেই ভাবে এটাকে আগেই এক্সপ্যান্ড করে দেখি কি অবস্থা। এবং পেন টুল দিয়ে
মোটামুটি মিডল পজিশনে আমি রাখলাম রাখার পর করব কি সবগুলো সিলেক্ট করব তারপর অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড তারপরে যাব হচ্ছে কি পাথফাইন্ডার পাথফাইন্ডে যাব হচ্ছে কি ডিভাইডেড করে দেব তারপর সবগুলোকে আনগ্রুপ করব তুমি যেটা করছো এটা একটু মানে বোঝা কঠিন হবে সবার জন্য ওই দুইটা রেক্টাঙ্গেল নিয়ে করলেই বেটার হবে এটা দিয়ে এখানে হবে দুইটা বানিয়ে দিলে হবে কিন্তু বিজন ভাই আমাকে একটু রেকর্ড পারমিশনটা দিন আমার কারেন্ট চলে গেছে আর কেউ আর কেউ মেসেজ দিয়েছে কে ও মতুজ বলেন এই লিংক দিলে কই ডাউনলোড হয় না তো ব্রিজ ও আমি চেক করি নাই সিরিয়াল সব পেজে ডাইরেক্ট লিংক তো বেশি ভালো হবে আচ্ছা ডাইরেক্ট লিংক দিছে 64 বিট এরটা দিও এখানে হচ্ছে কি করবো ডিভাইড করার পর আনগ্রুপ করবো আনগ্রুপ করার পর আমার দরকার নাই এ পাশের এই অংশটা দরকার নাই এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি ডিলিট করে দেবো ভাই ব্যাংকে যে আরেকবার দেখালে ভালো হয় আরেকবার কোন অংশটুকু ভাই এই যে হলুদ অংশটুকু আপনি কেটে নিলেন এই শাড়ের আগে মানে কিছু না ভাই ওটা আনগ্রুপ করলাম আচ্ছা আমি ব্যাক করছি আবার আমার ছিল কি সবগুলো ডিভাইড যখন করলাম তখন হচ্ছে একসাথে আছে তখন নাম করলাম কি আনগ্রুপ করলাম আনগ্রুপ করার পর হচ্ছে কি বাইরে ক্লিক করে ওখানে ডিলিট করে ফেলবো যে লেখা গুলো এই যে অংশটা ধরবো ধরে আমি কি করবো পাথফাইন্ডারে যাবো যে আমি ইউনাইট করে ফেলবো কালারটা আমি চেঞ্জ করে দিই অন্য কালার দিয়ে একটা সেম প্রবলেম এখানে তারপর এই যে এখানটা আপনার ইনসুরটা তো বাঁকা বাঁকা ছিল তাই না এখানে আমি করবো ডাইরেক্ট সিলেকশন তুলে যাবো তারপর এখানে একটা সিলেক্ট করবো আর এই অংশে সিলেক্ট করবো কিন্তু আমাদের একটু সমস্যা আছে দেখেন যখন আমি এখানে সিলেক্ট করছি একটু জুম করে তাহলে বুঝতে পারবেন আমাকে এখানে কিন্তু একটা এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটা আমাকে করতে হবে ডিলেট করতে হবে তো আমরা পেন টুলে যাবো পেন টুলে যাওয়ার পর হচ্ছে কি আমাদের ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট এখানে ক্লিক করবো আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে গেছে তারপরে বসবো কি আমি জুম আউট করি ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম এটা সিলেক্ট করলাম আর এ পয়েন্ট সিলেক্ট করলাম শিফট ধরে তারপরে আমি আমার মতো করে পজিশন মতো করে বাঁকিয়ে নিলাম
এটা কি বুঝছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বুঝছি। তো এই এন এর নিচের এই দাগটা তো ইয়া হলো না, এই দূর দূরটা কি? হ্যাঁ আচ্ছা, এই দাগটা, এই দাগটা বাড়ি নেওয়া যাবে না? বাড়িয়ে নিলেও তো তোমার আবার ওই ই অফসেট পাত করতে হবে ওই ডিজাইন এরিয়াটাকে, না হলে তো হবে না। আচ্ছা দাঁড়ান আমি করে দিচ্ছি, আরো বাড়াই নাও। তারপর এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যাব আমি কি অবজেক্ট, অবজেক্ট থেকে পার্ট, পার্ট থেকে যাব হচ্ছে কি অফসেট পার্ট। ইমেল ভাই সিসি তে করছেন না CS6? সিসি তে করছি আমি। ডিটা ইউনিট হয়নি, ডি এর ওই ভিতরটা করতে পারে ভাই। তারপর এই অংশ সিলেক্ট করে আমি যাব হচ্ছে কি ডিভাইড, মাইনাস করে দেন, মাইনাস কোন করব স্যার? বড় করেন, আপনি জুম করেন নিচের কর্নারটাকে, জুম করেন। আইডিয়া একটু দেখি, নতুন করে একটা কাজ দেখবো আমরা, ওই যে কাজটা করছিলাম করতে করতে কেটে গেল। দেখেন যে এখানে সবাই কিন্তু অনেকে কিন্তু দেখেন যে উপর দিয়ে কিন্তু একটা কি বলে যে রেকট্যাঙ্গেল দিয়েছে, উপর দিয়ে রেকট্যাঙ্গেল দিয়েছে। সো এগুলা হচ্ছে আপনার কপির মধ্যে পড়ে না, মানে যেটার জিনিস যদি আমরা অর্ডিনারি কার্ডগুলা তো আমাদের উপর দিয়ে দিতে হবে, সেক্ষেত্রে তো আমার এরকম হতেই পারে। সো এইগুলা হচ্ছে কপির মধ্যে করে না, এই যে যেমন এখানে গিয়েছে কপির মধ্যে করবে না। তো আমরা এরকম একটা জিনিস দিতে পারি, এখানে আমি হচ্ছে যে রেডি করেছি, আমি হচ্ছে চেঞ্জ করেছি কি যে ইউ এবং পি কে হচ্ছে অ্যাডজাস্ট করে নিয়েছি আপাতত। এবার হচ্ছে আমি এই লাইনটা সিলেক্ট করে এরকম ভাবে একটা লাইন তৈরি করবো, যার কারণে টেন রাখলাম, টেন রেখে আমি যদি এটাকে কন্ট্রোল ওয়াই করি, দেখেন ইয়ের মাথা মাথা একদম সমান আছে, তাহলে আমাদের ইয়াটা মোটামুটি সুন্দর হয়েছে। তো আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করে এটাকে মাইনাস করে দেবো। মাইনাস করার জন্য আমাদের যেটা লাগবে পাথ ফাইন্ডার লাগবে, পাথ ফাইন্ডারটা আমরা মাইনাস ফ্রন্ট করে দিতে দেয়, মাইনাস ফ্রন্ট রেসপন্ড হয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে আমাদের যে লিমিটেড শব্দটা রয়েছে এটা একটু নিচে নিয়ে আসি, মিডল বরাবর। দেন আমরা কি করব, এখানে ইউটাকে আমরা হচ্ছে যে অফসেট পাথ করব, অফসেট পাথ করে জাস্ট অফসেট পাথ এখান থেকে আমরা এটাকে 8 রাখলাম। দেন
সরি এটা হচ্ছে পেন পেন ব্যাকেট চলে আসছে এখান থেকে স্লাইড আউট করে দিলাম এবং এটাকে হচ্ছে আমরা আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই যে আমরা যে গ্যাপ তৈরি করব এখানে দেখেন ক্যারেক্টার রয়েছে আমাদের তো এটাকে আমি জিরো করছি জিরো করলাম আমার লিমিটেডটা হচ্ছে আপনার এক জায়গায় হয়ে গেল পুরোটা আমি মনে করছি যে নির্দিষ্ট পরিমাণ গ্যাপ গ্যাপ করব যেমন হচ্ছে আমার এই যে এই লিমিটেডটা রয়েছে সে ধরনের গ্যাপ করব যার কারণে এটাকে আমরা সিলেক্ট করে এই ক্যারেক্টারে এসে আমরা উইন্ডোজ থেকে ক্যারেক্টারটা পেতে পারি ক্যারেক্টার রয়েছে কি টাইপ তো যেতে হবে টাইপ থেকে টাইপ থেকে ক্যারেক্টার সরি রেকর্ড পারমিশন দিয়েন স্যার যেতে হবে টাইপ থেকে তারপর ক্যারেক্টার আনা যাবে সবাইকে হচ্ছে আপনারা ইয়া করেন রেকর্ড পারমিশনটা দিয়ে দেন উইন্ডো থেকে টাইপ ইসা টাইপ টাইপ থেকে দাপা ক্যারেক্টার স্যার নিচে দিকে আছে ভেরিয়েবল এর আগে টাইপ থেকে ক্যারেক্টার আছে ঠিক আছে তবে এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি দিলে হচ্ছে আপনার টাইপটা চলে আসবে এখান থেকে হচ্ছে আমরা জাস্ট এখানে দেখেন যে সেট ইওর ট্র্যাকিং ফর দা সিলেক্টেড ক্যারেক্টার এখানে আমরা নির্দিষ্ট পরিমাণে যে পরিমাণে আমরা ইয়ে করবো এখানে যদি আমরা 400 দিয়ে যদি এন্টার মারি তাহলে 400 পিটি করে মনে করেন যে গ্যাপ তৈরি হয়ে গেল আমরা যদি চাই এখান থেকে আরো বাড়াতে পারি 500 দিয়ে দিলাম এরকম ভাবে আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমরা যদি 300 দেই আমাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমরা আমাদের যে ইয়াটা রয়েছে কি বলে যে গ্যাপটা তৈরি করার যে প্রয়োজনীয়তা অনুযায়ী আমরা কিন্তু এটা গ্যাপ তৈরি করতে পারি বা আরো বেশি করতে পারি যদি 1000 দেই তাহলে দেখেন যে বড় বড় গ্যাপ হবে সো আপনারা যে কোনো লেটারের গ্যাপ এভাবে তৈরি না করে কিন্তু ওখান থেকে আপনারা এটাকে তৈরি করে ফেলতে পারেন তো এখানে আমরা লিমিটেড শব্দটাকে কি বলে যে এখানে যেহেতু আমরা যদি এরকম একটা পজিশনে বসাতে চাই আচ্ছা লিমিটেড আচ্ছা আমরা যদি টি এর উপরে বসাই এভাবে আই এর উপরে এটা বড় করতে হবে দেখি আমরা চেষ্টা করি এখানে যদি জিরো করলাম এবং সাইজটাকে বাড়িয়ে দিলাম মানে আগেরটার মতো করলাম এটা যদি ভালো লাগে তাহলে এটা দিব আপনাদের ইচ্ছা মতো আপনারা যেটা ভালো লাগবে সেটা দিবেন দেখেন যে এর হ্যাঁ এটা ঠিক আছে সাইজটা এবার যেটা করব যে নিচের অংশটা আমাকে একটু বাড়িয়ে দেখতে হবে আমরা এটার একটা কপি করে রাখি যেহেতু আমি ইউজ করতে পারি আমার ইয়াতে এখান থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে নিলাম আমার উপরের যে অংশটাকে দেন আমি জাস্ট শিফট প্রেস করে সরি শিফট প্রেস করে আমি বাড়িয়ে নিলাম একটু বাড়িয়ে দেখি আচ্ছা দেখা যাক মনে করেন যে আমরা এরকম একটা পজিশনে রাখলাম আপনারা দেখে শুনে করবেন
দেখা গেল যে আমি যদি মনে করি যে না এটার সাথে আমি একটু দেখি এখানে আয়ের কালারটাকে আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দেখি কালারটা এবার আমরা এখান থেকে এই অংশটাকে যদি কেটে ফেলি সেটা সাদা করে দেখি নিচে দিয়ে হচ্ছে এল আই এম আই টিইডি মানে এটার সাথে এম এর যে এই এটার সাথে আমার আইটা যোগ হয়ে গেছে এভাবে আমি আইটা আমার দিতে পারি এটা একটা আমার আইডিয়া হতে পারে ওকে এরকম ভাবে সো এখানে হচ্ছে আমার একটু গ্যাপটা বেশি হয়ে গেছে আচ্ছা গ্যাপটা আমার ওরকমই থাকে এটা একটা আইডিয়া হতে পারে আমরা এটা পেস্ট করতে পোস্ট করতে পারবো এটা গেল এখান থেকে আপনি যে এখানে এটা রয়েছে যে এরকম ভাবে কিন্তু সবাই মোটামুটি ভাবে দিয়েছে যে একই রকম এ যেরকম ভাবে একটা ডিজাইন করেছে এ কিন্তু ঠিক সেরকম ভাবেই কিন্তু একটা ডিজাইন করেছে কিন্তু এখানে কোনো প্রকারের কপি কিন্তু ধরেনি ধরনের কপি করেনি কপি কিন্তু ধরেনি আর হচ্ছে যে আগের যে পার্সন এখানে দিয়েছিল ও কিন্তু কোনো ধরনের রিপোর্ট করেনি বা কোনো ধরনের আপত্তি করেনি হ্যাঁ তো আপনারা সেম ভাবে কিন্তু এটা এখানেও ইউজ করতে পারেন আমরা দেখি ইউজ করে কেমন লাগে আমরা এখান থেকে 450 পাবো স্যার আজকে চলে গেছে মনে হয় স্যার চলে গেছে মিলন ভাই বিদ্যুতের প্রবলেম মনে হয় এতেই তো সবচেয়ে ঝামেলা আজকের ক্লাসটা তো একদম সেই রকম হলো বিদ্যুতের লাগে এটা বিদ্যুৎ হলো নামাজে বিরতি কি করে না হিমেল ভাই আপনি ওই নামাজের ওটা টাইপ করে লিখে আপনার স্ক্রিনে শেয়ার করে দেন বেশি ভালো হবে তাহলে আর মানে যেহেতু এখন বিদ্যুতের লাগে আসতে পারছে না হিমেল ভাই শুনছেন এখন নামাজের বিরতিটা দিয়ে দেন ভাই হ্যাঁ মিজান ভাই আপনি দিয়ে দিন হিমেল ভাই মনে হয় হিমেল ভাইয়ের মনে হয় লাইন চলে গেছে দেখেন যে এখান থেকে আমি এটা নিলাম নিয়ে আমি চাচ্ছি যে এই সোজা করে আইটাকে আমরা আলাদা করে ফেলবো যার কারণে আমরা এটাকে এবং এটাকে সিলেক্ট করলাম
এটা আমাদের একটা ভার্সন হতে পারে ওকে তবে সবচেয়ে ভালো হয়েছে এটা তারপরে এটা তারপরে এটা তো আমরা এটা হচ্ছে আমরা একটু এই মকআপটাতে দিব যার কারণে কালারটা একটু চেঞ্জ করলে ভালো হবে এখানে ম্যাক্সিমাম পারসন কি কালার দিয়েছি আমরা দেখি ব্ল্যাকে দিয়েছে ব্ল্যাক কালার দিয়েছে এখানে আবার হচ্ছে যে ইউজ করেছে আপনার কি বলে যে দুটো কালার ইউজ করেছে ব্ল্যাক এবং অরেঞ্জ ব্লু এবং অরেঞ্জ আমরা এখান থেকে চাইলে কালার ইউজ করতে পারি জাস্ট এই পুরোটাকে আমরা একটা কালার দিব এখান থেকে ব্লুটা দিলাম কিন্তু এখানে আমরা হচ্ছে পাথ ফাইন্ডারে গিয়ে আমরা এটাকে ইউনাইট করে ফেলব এবার এই পুরোটাকে আমরা দিব হচ্ছে অরেঞ্জ বা এরকম ধরনের একটা কালার দিই এবার এটাকে হচ্ছে আমি একটা মোকআপে দেই এটা কপি করলাম কপি করলাম কপি করে এখান থেকে একটা মোকআপ হয়েছে এখান থেকে হচ্ছে আমি একটা করি এখানে ডাবল ক্লিক করব প্লেস লোগোতে ইয়ো লোগোতে দেন আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমরা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব ফ্রি ট্রান্সফর্ম দেন হচ্ছে একটু বড় করে নেই এইরকম একটা পজিশনে রেখে জাস্ট এন্টার প্রেস করলাম দেন এই নিচের যে আই আইকনটা এটা অফ করে দিয়ে আমরা এখান থেকে কেটে দিব দেন ইয়েস দেখেন যে আমাদের ডিজাইনটা এখানে প্লেস হয়ে গেছে হ্যাঁ এর একটা ডিজাইন হতে পারে তো আমরা এটাকে জাস্ট ফাইল থেকে সেভ ফর ওয়েবে যাব দেন এখান থেকে সেভ ফর ওয়েবটাতে চলে আসবে এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করব এখান থেকে আমরা চাইলে হাই ম্যাক্সিমাম যে কোনো একটা ইয়ে করতে পারি আমার যেহেতু ভেরি হাই ছিল আমরা ভেরি হাই রেখে ইয়েস সেভ দিব এটাকে খুব ভালো রেজুলেশন না করলেও চলবে আপাতত এভাবে দিলেই হবে আমরা একটার একটা নাম দিলাম থ্রি আপাতত দিয়ে সেভ করলাম দেন আমরা চলে যাব কন্টেস্টে কন্টেস্ট থেকে আমরা কিভাবে এটাকে সাবমিট করব দেখেন যে সাবমিট এন্ট্রি সাবমিট মাই এন্ট্রি এখান থেকে এই এটার উপর ক্লিক করব সাবমিট মাই এন্ট্রি বাটনের উপরে দেন আমাদের হচ্ছে একটা নতুন উইন্ডোজ নিয়ে আসবে যে ফাংশন সেখান থেকে আমরা এখানে দেখেন যে ব্রাউজ ইওর ফাইল এখান থেকে আমরা এখানে ক্লিক করব ব্রাউজ ইওর ফাইলে দেন আমাদের সাবমিট মাই এন্ট্রি এই অপশন আছে না স্যার আমার সাবমিট মাই এন্ট্রি আছে না না স্যার আচ্ছা দেখছি আমি একটু দেখে নেন এটা হ্যাঁ দেন হচ্ছে আমরা এখানে যে এটা করলাম দেখি
এটা এই লোগোটাকে আমরা জাস্ট সিলেক্ট করে আমরা ওপেন করছি দেন এটা আপলোড হচ্ছে আর কিছু লেখার দরকার না কিছু করার দরকার না লাস্টে যে এখানে সাবমিট এন্ট্রিতে ক্লিক করতে হবে সাবমিট এন্ট্রিতে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি বলছে যে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাবমিটেড ইওর এন্ট্রি ফর দিস কনটেস্ট দেন এটা ক্লোজ আপনি কিভাবে অ্যাকাউন্ট করেছিলেন যে আপনার সাবমিট এন্ট্রি আছে না আমি একটু দেখাই আপনাকে সিস্টেমটা আমি অফ করলাম আপনি হচ্ছে স্ক্রিন শেয়ারটা দেন দেখান ওকে ওকে ওইটা হ্যাং হয়ে গেছে কি বলে যে জুম যে কোনো একটা কনটেস্ট ওপেন করে নাও যে কোনো একটা কনটেস্ট আছে তো ডানে তো সাবমিট মাই এন্ট্রি দেখেন না এটা না এটা না হ্যাঁ আর্জেন্টাতে আছে না আমি করেছিলাম এতে একটু দাঁড়াও আর টেক্সট ফাইলটা কপি করা আছে কপি করে রেখেছিলাম লিংকটা দিয়া এখন এন্ট্রি সাবমিট করার আর কোন অপশন এখানে থাকবে না শুধু বায়ার এসে হচ্ছে উইন করবে কতটা এন্ট্রি পড়েছে এন্ট্রিতে ক্লিক করবে এটার টাইম শেষ হয়ে গেছে আচ্ছা যেগুলা হচ্ছে জমা দেওয়া হবে জমা দেওয়া যাচ্ছে বর্তমানে ওইগুলো একটা ওপেন করেন আজকের যেটা হচ্ছে যে আপনার আর্জেন্ট কনটেস্ট এটা ওপেন করেন এটা দেখান এটা চয়েস করে স্যার স্টার্ট হয়ে গেছে আর নাই ভাই আপনার লোগোতে একটা ইয়া দিলাম লাইক নিচেরটা এখানে কি দেখাচ্ছে উপরে দেখেন ওপেন উপরে দেখেন যেখানে পেন্ডিং ছিল লেখা ওখানে দেখেন যে ওপেন ঠিক আছে 23 মিনিটস রিমেইনিং মানে আর হচ্ছে মাত্র 14 ঘন্টা 23 মিনিট আছে এখান থেকে আপনি এবার সাবমিট এন্ট্রি করতে পারবেন ভাইয়া যদি এন্ট্রিতে লাইক দেয়া থাকে তাহলে কি উপরের দিকে দেখাই শুরুর দিকে নাকি এখন লাইক আর দেয়া যায় না লাইক আগে দেয়া যেত না আপনার এন্ট্রিতে আমি লাইক দিতে পারবো না আমার এন্ট্রিতে আপনি লাইক দিতে পারবেন ঠিক আছে আচ্ছা দিয়ে দিলাম একটা বিসমিল্লাহ বলে এগুলো ঠিক না মানে লাইক না দেওয়াই ভালো আমার যেটা মনে হয় যে লাইক না দেওয়াই ভালো কারণ হচ্ছে যে লাইক যেগুলো দেওয়া হয় ওগুলো আবার ফ্রিল্যান্সার মার্কিং করে আগে হচ্ছে লাইক দিতে দিক হয়েছে তো ফ্রিল্যান্সার হচ্ছে মার্কিং করতে আচ্ছা লাইক করে দিয়েছিল ডিসলাইক করে দিলাম আপাতত লাইক দাও আইডিয়া হচ্ছে আপনার জেনারেট করতে হবে আইডিয়া জেনারেট করতে শিখতে হবে
মানে একই ধরনের ডিজাইন আমি তিনটা ভার্সানি সেট করেছি দেখেন এখান থেকে আমি জাস্ট মাই এন্ট্রিতে চলে গেলাম এটা একটা এই যে এটা একটা এগুলা শুধু ব্যাক এ সেট করেছি আমি চাইলে কিন্তু এগুলা হচ্ছে কালার আমি দিতে পারি হ্যাঁ এখান থেকে আমি একটা কালার এখান থেকে আমি একটা কালার এই দুটো কালার আমি যদি দিয়ে দেই মনে করেন এখানে দেখি যে এরকম ধরনের যে কোনো একটা কালার আমি ফলো করি আমার মনে হচ্ছে যে আমি একটা কালার সাধারণ একটা কালার দেই এখান থেকে স্যার স্যার এই কনটেস্টের লিংকটা কি স্যার একটু দেওয়া যাবে স্যার মেসেজে হ্যাঁ এই কনটেস্টের লিংক হচ্ছে যে আপনি কনটেস্ট ওপেন করেন আর্জেন্ট কনটেস্ট সামনে আছে আচ্ছা ঠিক আছে সবাই এই কনটেস্টে পার্টিসিপেট করবেন হ্যাঁ দেখি কি হয় আমাদের এখান থেকে আমি এই ধরনের একটা গ্রে কালার দিলাম একটু ঝামেলা আছে আমরা এটা একটা করে ফেলি এখান থেকে আমি গ্রে কালার দিলাম এবং এই পুরোটাকে আমি জাস্ট এরকম একটা ব্লু কালার দিলাম কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে মকআপ করে দিব এই মকআপটা আছে সবার আছে স্যার না স্যার নাই এটা এটা নাই আছে এটা আমি হচ্ছে এটা বড় না ছোট আমি দেখি এটা মানে ছোট একটা মকআপ আমি আপনাদেরকে আপলোড করে দিচ্ছি এর আগে হিমেল ভাই লিংক ছিল ওখানে তো ছিল ড্রাইভার লিংক ডিএপ আর্টিস্ট ওখানে থাকার কথা স্যার হিমেল ভাই লিংকটা আছে আমাকে সামনে দিচ্ছি কত বললো ডাউনলোড করার ই নাই ভাই থাকা নাই মোবাইল ডেটা ইউজ করি তো এমনি হচ্ছে যে সিঙ্গেল সিঙ্গেল মকআপ আপনারা আপলোড করতে পারবেন কি বলে ডাউনলোড করতে পারবেন হ্যাঁ ভালো যদি এরকম মকআপ থাকে সিঙ্গেল সিঙ্গেল দিতে পারেন লিংক হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল তো দেওয়া আছে গুগল ড্রাইভে ভাই ওখানে বেশ কয়েকটা ছিল যে কয়টা আছে সবটাই ভালো আমরা হচ্ছে একটা মকআপ মকআপগুলো ডাউনলোড করার সিস্টেমগুলো একটু দেখে নেই যারা হচ্ছে যে মকআপগুলো ডাউনলোড করব ওটা ডাউনলোড করার সিস্টেমগুলো দেখে নেই যে কি অবস্থা কিভাবে ডাউনলোড করা যায় আমরা এই মানে আপনি কালার চেঞ্জ করে যেভাবে ইচ্ছা যত খুশি দিতে পারবেন কোনো সমস্যা যদি কমন হয় মানে কপি হবে কি ইউজ করা যাবে মকআপ কপি হবে না প্রেজেন্টেশন আপনি একইভাবেই করতে পারেন সমস্যা নাই কিন্তু আপনার ডিজাইন আলাদা আছে আপনি চাইলে আপনার প্রেজেন্টেশন ভিন্ন ভাবে করবেন সমস্যা নাই এখান থেকে আমি 4 সিলেক্ট করলাম ওকে দিলাম আচ্ছা আমি একটা বানাইলাম আমি আপলোডটা আসছে ক্লাস অল মকআপ বা উইন্ডো মকআপ এখান থেকে আমরা এই যে এই মকআপ ক্লিক করব এখানে ক্লিক এটা গেল
দেখি এখানে হচ্ছে এই যে মকআপ এইভাবে হচ্ছে আপনার মকআপ এখান থেকে 18 মেগাবাইট একদম ছোট মকআপ আমি এই লিংকটা হচ্ছে আপনাদের আমি দিয়ে দিচ্ছি আচ্ছা ভাই এর আগে আপনি কালার দিলেন আছে গ্রে আপনি কি জানো গ্রে কালার আর ব্লু কালার বাট মকআপে তো অন্য কালার হয়ে যাচ্ছে এজন্য সমস্যা হবে কি মানে ক্লায়েন্ট যদি চায় অন্য কালার তাহলে না সমস্যা নাই মকআপে যে কোনো কালার হতে পারে আচ্ছা এখান থেকে আমি অপশন বাইরে নেব আচ্ছা একটু স্টপ করি একটু যাবে না হয় আপনি যে মকআপই বলেন না কেন হচ্ছে যে ওটাকে আপনি শেয়ার করে দেবেন মানে অরিজিনালটাই দিবেন গুগল ড্রাইভ শেয়ার করেছে আচ্ছা এটা হচ্ছে ছোট একটা মকআপ আপনারা মানে শুধু সিঙ্গেল সিঙ্গেল ভাবে এই মকআপগুলো ডাউনলোড করতে পারবেন আমি যে সিস্টেমে দেখালাম এই সিস্টেমে একটাই মকআপ 18 মেগাবাইট আপনি হচ্ছে এটা ডাউনলোড করতে পারবেন তারপরে হচ্ছে আমরা চলে যাই এটা কিন্তু বিশাল একটা সাইট মকআপের আরো সাইট আছে এখান থেকে দেখি আর কোন এআর আছে হ্যাঁ যে এখানে অনেক মকআপ রয়েছে আপনি যে এগুলা এগুলা নামাতে পারবেন এটা হচ্ছে ইয়া টিরিং বিরিং করছে মানে এটা হচ্ছে আপনার কি বলে যে অ্যাডভার্টাইজমেন্ট এখান থেকে দেখেন যে মকআপ লোগো মকআপ প্রোডাক্ট মকআপ আছে স্টেশনারি মকআপ আমরা লোগো মকআপ গুলো দেখি কি কি ধরনের মকআপ গুলো এখানে পাওয়া যায় এই ওয়েবসাইটটাতে এই যে এটা 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 তবে এইগুলা এইগুলা আগে চলতো এখন আর চলে না শুধু এটা চলছে এখন আগের গুলোর মধ্যে এই যে এটা মোটামুটি সুন্দর আছে এটা নিতে পারেন তারপরে হচ্ছে এই যে এই মকআপটা মাঝে মাঝে আবার পছন্দ করে অনেক ক্লায়েন্ট এটা নিতে পারেন তারপরে এই যে এটা একটা গোল্ড মকআপ এটাও নিতে পারবেন এই যে এই মকআপটা হচ্ছে দেয়া আছে আপনার এন্ট্রি দেয়া আছে মানে মকআপে এই যে এটা আপনারা এটা নিতে পারেন এটা আছে সো এখানে মোটামুটি সব ধরনেরই মকআপ আছে যেগুলা হচ্ছে যে চলে এই যে এটা একটা সুন্দর মকআপ বলের ভিতরে এটা নিতে পারবেন তারপরে আমরা দেখি একটু নিচে দেখি এই যে এটা সিলভার মকআপ এটা কিন্তু সুন্দর একটা মকআপ আপনি যে কোনো ডিজাইন সিলভার ইফেক্ট দেখাতে পারবেন এটা চলে এক সময় ভালো চলেছে এখনো চলছে সমস্যা নেই এই যে এই মকআপটা হচ্ছে আপনারা নামাতে পারেন এই মকআপটা সুন্দর মকআপ তারপরে এখানে কয়েকটা মকআপই আছে যেগুলো আছে সুন্দর একটা হচ্ছে এটা একটা হচ্ছে যে হ্যাঁ এই যে এই মকআপটা অনেক সময় চলে কিন্তু আপনার উডেন কোনো ডিজাইনের উপর এই মকআপটা চলে সো আমরা এটা দেখি কি অবস্থা এটা জাস্ট ক্লিক করব 3D লোগো মকআপে এবং আমাদেরকে নিয়ে চলে আসবে এখানে এবং এখানে যে প্রত্যেকটাই ফ্রি তাহলে এখানে যে এই সাইটে যে মকআপগুলো রয়েছে ভালো ভালো কিছু মকআপ রয়েছে প্রত্যেকটাই ফ্রি মকআপ সো আপনারা এখান থেকে মকআপগুলোকে ডাউনলোড করে নিতে পারেন পপুলার পপুলার মকআপ আছে আমাদের এখানে দেখি পপুলার গুলো হ্যাঁ এই যে এইগুলা পাবলিক খুব ডাউনলোড করছে তাহলে এই যে এটা একটা সুন্দর মকআপ এটা দেখা গেল যে ওয়ান কালারে খুব সুন্দর করা যায় অনেক সময় এই মকআপ পছন্দ আমি একটা লিংক দিলাম স্যার ওই লিংকে দেখেন সুন্দর সুন্দর মকআপ আছে কিন্তু ইজি ডাউনলোড করে দেয় এখানে ডাউনলোড করা সুবিধা না যাই হোক সমস্যা নাই আপনারা হচ্ছে যে এরকম ভাবে আপনাদের এমবি কম আছে আপনারা একটা করে ডাউনলোড করেন সমস্যা নাই হ্যাঁ একটা করে ডাউনলোড করলে দেখবেন যে আস্তে আস্তে অনেক বেশি হয়ে যাবে কোনটা লেটেস্ট লেটেস্ট কি আছে এরা কি ধরনের সাইট এটা
দিলাম স্যার হাট বাজার মেবি এখানে প্রোডাক্টের কিছু মকা বাজার আমি কথা বলছি স্যার একটা ওই ইয়ার আপসোলের একটা কন্টেস্ট দিলাম স্যার জি আপসোলের একটা লোগো দিলাম স্যার কন্টেস্টে আপসোলের হ্যাঁ আপসোল দিতে থাকেন অনেকেই দিয়েছে আমাদের ফার্স্ট যে ওয়ান ব্যাচের কেউ আছে কি এখানে মেবি থাকার কথা আমি স্যার ঋণ সে পিক দিলাম দেখেন স্যার কেমন হলো স্যার আমার স্যার সমস্যা নেই আপনারা হচ্ছে যে কাজ করেন এখানে স্যার ভেরিফিকেশন বলছিলাম পিক দিয়েছেন স্যার এই যে এটা ফাইভ স্টার পাইছে ওইটাতে এই কন্টেস্টটাতে ওইটা দেখেন তো এটা খুব মানে বলতে পারছি না না এটা অনেক আগে অ্যাকাউন্ট দেখি আর অ্যাকাউন্টটা দেখি একটু এটা কি সারের অ্যাকাউন্ট মানে কাউসার সারের ও আবার সোনিয়া দিয়ে কাজ করে চাপাই না অঞ্জের অ্যাকাউন্ট এটা মনে হয় স্যার ফার্স্ট ব্যাচের ব্যাচ ওয়ান এর স্যার হ্যাঁ ব্যাচ ওয়ান এর তো তাই তো সোনিয়া খাতুন কে আছে মানে বেচবে ভালো খারাপ না এখানে কি কোনো ধরনের অকারেন্স আছে না নাই সবাই হাসি দিয়েছে কেন for a seriously five star for this logo concept idea trust me this logo design concept has been used 1100 of time এটা ঠিক আছে এই লোগোগুলো হচ্ছে যে বেশি বেশি হয়ে গেছে অনেক হয়ে গেছে কিন্তু আবার এই লোগোগুলাই পছন্দ করছে সো ওরা বলো কোনো সমস্যা নাই ওই ধরনেরই কাজ হবে কিন্তু আপনারা যেটা করবেন যে গতানুগতিক যে ইয়াগুলো দেখবেন মানে কনসেপ্ট গুলো দেখবেন সেটা হচ্ছে একটু ভিন্ন করার চেষ্টা করবেন তাহলে একই জিনিস একটু ভিন্ন ভাবে করবেন দেখবেন যে আপনাদের কাজ হচ্ছে তো এটা যেহেতু আমাদের ফার্স্ট ব্যাচের পাবলিক আছে আমরাও একটু মানে লড়ি এটার সাথে পারি কিনা আমি লিঙ্কটা দিয়ে দিলাম আমি একটা দিলাম স্যার আর দিব কি স্যার আপনি স্ক্রিন শেয়ার করেন দেখি স্যার যাইতেছেন বলছিলাম এই স্যার যাইতেছেন ভাই বলেন স্যার আমি একটু লিভ নিতাম স্যার খুব ইমার্জেন্সি কাজ আছে আচ্ছা ঠিক আছে স্যার আমার প্রেজেন্টেশনটা দিয়ে দিবেন স্যার হ্যাঁ সমস্যা নাই আপনার অ্যাটেন্ডেন্স হয়ে যাবে আচ্ছা এই যে স্যার আচ্ছা আব্দুল মালিক ভাই আপনি আরেকটু ডিজাইনটা সুন্দর করবেন মানে পিটাকে হচ্ছে নিচে লাগাই দিয়েছেন পিটা হচ্ছে নিচে যদি লেগে যায় তাহলে তো কেমন লাগছে না জি স্যার আপনি বরঞ্চ ইউটাকে ওভাবে যদি টান দিয়ে ঘোরাতেন এবং পিটাকে পি এর জায়গায় যদি রাখতেন তাও সুন্দর ছিল একটু প্রত্যেকটা জিনিস একটু ভেবে চিন্তে দেখবেন যে আসলে এটা দিলে ভালো লাগছে ওটা দিলে ভালো লাগছে তবে হ্যাঁ ডিজাইন এবং মনে করেন যে আপনার কি বলে যে সবকিছু লেটার কম্বিনেশন সবকিছু ঠিক আছে আপনি আরো সুন্দর করবেন ওকে স্যার সবচাইতে আপনার হচ্ছে বেস্ট তা দেওয়ার চেষ্টা করবেন জি এটাতে আমরা করি সবাই যারা 24 25 জন আছি আমরা হচ্ছে যে 28 30 জন সবাই হচ্ছে যে এই কন্টেস্টটাতে কাজ করি আর আজকে প্রেজেন্ট করবেন না প্রেজেন্ট করছি সমস্যা নেই প্রেজেন্ট হচ্ছে করে দিব আপনাদের ব্যাপার না আচ্ছা মেয়েরা কি অ্যাকাউন্ট করেছেন না স্যার কে করেনি আপনারা অ্যাকাউন্ট করেননি কেন স্যার
আমার একটু অ্যাকাউন্টের সমস্যা স্যার, আমার একটু অ্যাকাউন্ট খুলে খুলে দেওয়া লাগবে। সমস্যা স্যার আদৌ আমার অ্যাকাউন্ট নাই। স্যার এই জন্য এ অবস্থা। ঠিক আছে, কিন্তু আপনার অনেকগুলো গ্যাপ, আপনি যদি এত গ্যাপ মারেন তাহলে তো কাজ শিখতে পারবেন না, আগাইতে পারবেন না। আপনি আগের থেকেই কাজ জানেন? যেগুলো আমি মিস করেছি ওগুলো ওই গ্রুপে দু আছে, তো ওগুলো দেখে আমি শিখে নিয়েছি। ঠিক আছে, কিন্তু তারপরও আপনাকে হচ্ছে যে প্রতিদিন আসতে হবে। এখানে কিছু রুলস আছে, যেমন কিছু বিষয় রয়েছে আলোচনা করি, আর হচ্ছে কিভাবে একটা পারফেক্ট ডিজাইন সুন্দর করা যায়, একটা ডিজাইন সুন্দর করা যায়, সেই আলোচনা গুলো কিন্তু আমরা মোটামুটি ভাবে এখানে করতে আছি। আপনি যদি এত গ্যাপ মারেন তাহলে তো হবে না, আপনাকে মনে হয় কয়েকদিন টাকা পাওয়া যায়নি, আপনি অনেকদিন পর চলছে, ঠিক মতই চলছে। আর যে অ্যাকাউন্টে এটা দিলাম, যাদের যাদের অ্যাকাউন্ট আছে এটাতে হচ্ছে আপনারা কাজ করেন। হ্যাঁ, মেয়েদের তো অ্যাকাউন্ট নাই বলছে, তো কালকে যদি আমরা একটা অ্যাকাউন্ট খুলে দেখাই তাহলে মনে হয় বেটার হয়। আর আপনারা মর্তুজালি স্যার, আপনি তো বললেন যে আমি সবাইকে হেল্প করে দেবো, কি ব্যাপার অ্যাকাউন্ট হয়নি কেন এখনো? স্যার কেউ কোনো মেসেজই দেয়নি এখন পর্যন্ত। কি ব্যাপার স্যার? আপনাকে ইনবক্সে একটা পিকচার দিলাম, একটু দেখে দেখেন স্যার। ইনবক্সে বলতে যে এটার ইনবক্সে মানে? হ্যাঁ স্যার। এটা তো আপনার পিকচার দেখা যায় না। আচ্ছা আবার দিচ্ছি স্যার। ফুল আপলোড হয়নি, আমি ডাউনলোড করে নিয়েছি, এরকম হতে পারে। হতে পারে স্যার, মানে আপলোড করার সময় কম্পিউটারটা অফ হয়ে গেছিল। ওদের কি সবাই একবার করে এসেছে এরকম? দে এখন 27% দেখাচ্ছে স্যার। একজনের কারেন্ট চলে গেছে, মালিকের মালিকের কারেন্ট গেছে। আমার মনে হয় যে সবাই একবার করে আসার চেষ্টা করছে, কিন্তু